সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর পর্দায়। টিপিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2020-2021 গেম উইক 26 এর প্রথম ম্যাচ উত্তর বারিধারা ভার্সেস আবাহনী লিমিটেড। ম্যাচ অফিসিয়ালসদেরকে দেখছি, ক্যাপ্টেনের সঙ্গে টস পর্বটা সেরে নিয়েছেন মোহাম্মদ সাইমন হাসান। আজকে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন, বুল রেফারির দায়িত্বে তিনি থাকবেন এবং তার সঙ্গে দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি মাহমুদ হাসান এবং সুজয় বড়ুয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে টিবিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2020-21 পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপের আজকের এই ম্যাচ। এবং এই ম্যাচের দুই দলের দৌরাত্ম্য নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে আবাহনী তারা কিন্তু যে কম্পিটিশনের তৃতীয় দল হিসেবে রয়েছে মূলত পয়েন্ট টেবিলে, এবং সম্ভাবনা আছে নাম্বার টু টিম হিসেবে অর্থাৎ রানার আপ টিম হিসেবে কিন্তু আসার এখনও চান্স আছে। এবং সেখানে যদি কিন্তু একটা সমীকরণ রয়েই গেছে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারা রয়েছে মূলত নাম্বার টু এবং সেখানে তাদের একটিমাত্র ম্যাচই বাকি রয়েছে। অপরদিকে আবাহনী তাদের দুটো ম্যাচ বাকি রয়েছে এবং দুই ম্যাচে যদি আবাহনী জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 49 এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পরের ম্যাচটা অবশ্যই হারতে হবে। তাহলে গোল ডিফারেন্সের কারণে আবাহনী লিমিটেড তারা কিন্তু রানার আপ টিম হওয়ার চান্স রয়েছে। এবং আমরা আবাহনী লিমিটেডের লাইন আপটা দেখছি। শহীদুল আলম গোলকিপার, রায়হান হাসান লেফট ব্যাক, টুটুল হোসেন বাদশাহ, নাসির উদ্দিন, সাদউদ্দিন এই হচ্ছে ব্যাক লাইন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা মিডফিল্ডে এবং রাফায়েল অগোস্তো, সানডে চিজোবা, জুয়েল রানা, বেলফোর্ড কার্ভেন্স তারা রয়েছেন ফরওয়ার্ড লাইনে। সো এবং সাবস্টিটিউট ব্যাচটাও আমরা দেখছি, ওয়ালি ফয়সাল মামুনুল ইসলাম রেফারি, তিনি অবশ্য প্রস্তুত রয়েছেন। সাইমন হাসান তার বাঁশির মাধ্যমেই কিন্তু কিক অফ দিয়ে খেলা শুরু হয়ে গেছে। হোয়াইট জার্সি নিয়ে খেলছে উত্তর বারিধারা ক্লাব এবং যথারীতি দ্য ব্লুজ অফকোর্স আবাহনী লিমিটেড। এই মুহূর্তে সুমন রেজা দলের অধিনায়ক উত্তর বারিধারার এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে যিনি টপ স্কোরার তার পায়ে কিন্তু বলটা রয়েছে। রাফায়েল অগোস্তো একটা কঠিন চ্যালেঞ্জ জানিয়েছেন, সেখান থেকে হৃদয় থেকে বল চলে গেছে লেফট ব্যাকে রায়হান হাসানের কাছে। সুমন রেজা সোয়্যাপ করলেন এবং প্রান্ত পরিবর্তন করে সেখানে রায়হান হাসানকে চ্যালেঞ্জটা তিনি থ্রো করছিলেন। লম্বা থ্রো রায়হান হাসান, যেটার জন্য ফেমাস থ্রোটা তিনি করেছেন। এবং শেষমেশ বেলফোর্ট সানডে চিজোবা ছিলেন সেখানে, বল রাখতে পারেননি সাইড লাইনের বাইরে, থ্রো ইন পাবে এবং থ্রোইংটা নেওয়ার জন্য কিন্তু রাফায়েল অগোস্তো তিনি যাচ্ছেন। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার রাফায়েল অগোস্তো, ইনফ্যাক্ট দ্যার ওয়াজ এ ফাউল, ফ্রি কিক, রাকিব তাকে সামনে থেকে ব্লক করার চেষ্টা করছেন, রাকিব সরকার নাম্বার 13। রাফায়েল অগোস্তোর কাছ থেকে একটা লম্বা বল হয়তো আসবে ডি বক্সের ভেতরে, সেটাই প্রত্যাশিত আবাহনী লিমিটেড। প্রথমেই কিন্তু আক্রমণের একটা সুযোগ এবং সেই জায়গাতে বেলফোর্ড কার্ভেন্স, তিনি কিন্তু হেডে চেষ্টা করেছিলেন, মিতুল মার্মাকে পরাস্ত করতে পারেননি বেলফোর্ড কার্ভেন্স, হাইতির এই স্ট্রাইকার। আমরা অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখছি যে বলটা এসেছিল সেখান থেকে শুধুমাত্র হেডে বলের ডিরেকশনটা গোল পোস্টে রাখার চেষ্টা করেছিলেন শহীদুল আলম সোহেল, আবাহনী লিমিটেডের গোলকিপার, বাংলাদেশের গোলকিপিং অঙ্গনে পরিচিত একটা নাম। তিনি বলটা ছাড়লেন রাইট ফ্ল্যাঙ্কে, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় জুয়েল রানার রয়েছেন, বাট তার কাছ থেকে বলটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। জিন্টু মিয়া শেষ মুহূর্তে নিজের দখলে বলটাকে রাখতে পারেননি, আবারও কিন্তু আবাহনী লিমিটেডের কাছেই বল এবং সেখান থেকে জুয়েল রানা হয়ে এ মুহূর্তে একটা দেখলাম যে শেষ মুহূর্তে সোহেল রানা, তিনিও বলটা রাখতে পারেননি। জুয়েল কিংবা সোহেল দুজনের কাছ থেকে কিন্তু শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণটা অবশ্য হারিয়েছেন। সোহেল বলটা সামনে দিতে গিয়ে একটা চ্যালেঞ্জের মুখে তিনি পড়েছিলেন এবং তারপর ফাউল থেকে আবারও খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে অবশ্য থ্রো ইন সাইড লাইনের বাইরে, সাদউদ্দিন তিনি রয়েছেন এবং ম্যাচ রেফারি সাইমন হাসান, তিনি অবশ্য ইজ প্রিপেয়ারিং দ্য সেট আপ, ছোট্ট করে থ্রো ইনটা নিয়েছেন এবং ওয়ান টু ওয়ান পাসে কিন্তু এগিয়ে যাওয়ার একটা চেষ্টা রয়েছে। এবার ভালো একটা ক্রসিং সেটা বলা যাবে না, কারণ সেখানে সরাসরি গোলরক্ষক মিতুল মার্মা তার কাছে বলটা একটা স্লো একটা চিপ দেখলাম আমরা, বাঁ হাতেই বলটাকে ছেড়েছেন এবং ভুল পাস আবাহনীর কাছে, বল আক্রমণে একদম ডি বক্সের কাছে, সেখান থেকে জুয়েল, জুয়েলকে স্লাইডিং ট্যাকল
এবং আসাদুজ্জামান হাফিজুর রহমান টুপু ছিলেন সেখানে, তাকে চ্যালেঞ্জ চালাচ্ছিলেন, তাকে ট্যাকল করছিলেন এবং তাকে ব্লক করছিলেন পুরোপুরি হাফিজুর রহমান টুপু, সেন্টার ব্যাক উত্তর বারিধারার। এবং প্রথমেই সেই ভুলের খেসারতটা অবশ্য দিতে হচ্ছে উত্তর বারিধারাকে, পেনাল্টির সুযোগ আবাহনীর সামনে এবং সেই পেনাল্টিটা নেওয়ার জন্য গেছেন রাফায়েল ওগোস্তো, ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড লাইনের প্লেয়ার। এবং মিতুল মার্মা ঠিক 3 মিনিটের মাথায় তাকে একটা কঠিন পরীক্ষায় পড়তেই হচ্ছে। হাফিজুর রহমান টুপু তিনি ডিবক্সের ভেতরে চ্যালেঞ্জ করলেন স্লাইড করে, সেটাকে কিন্তু ফাউল বলেছেন সাইমন হাসান। অ্যান্ড দিস ইজ দ্য গোল। ঠিক 3 মিনিট পর পেনাল্টি থেকে রাফায়েল ওগোস্তো দলের জন্য প্রথম স্কোরটা কিন্তু করলেন। ফার্স্ট লেগের যে ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু উত্তর বারিধারা আবাহনীর সঙ্গে হেরেছে এবং আজকে সেকেন্ড লেগে এসে 3 মিনিটের মাথায় পেনাল্টি থেকে রাফায়েল ওগোস্তো তিনি দলকে অবশ্য এগিয়ে নিলেন। ইজ দ্য গোল স্কোরার রাফায়েল ওগোস্তো, সেন্টার আর্কে ওয়ান্স অ্যাগেইন অ্যানাদার অ্যাটাক ফ্রম আবাহনী। চিপ উদ্দেশ্য ছিল সানডে চিজোবা, নাম্বার 17 খানিকটা এগিয়েও গিয়েছিলেন নাইজেরিয়ান এই ফরওয়ার্ড, কিন্তু তার কাছে বলটা রাখা যায়নি লেফট ফ্ল্যাঙ্কে সুমন রেজা। বৃষ্টি হচ্ছে মুষলধারে, মাঠে পানিও জমেছে, বল নিয়ে ঠিকঠাকভাবে এগিয়ে যাওয়াটা আসলেই কঠিন এবং যে থ্রু বলগুলো বাড়ানো হচ্ছে সেগুলো পানি বা কাদার কারণে কিন্তু আটকেও যাচ্ছে, সেটাও দৃশ্যমান। এবং এই জায়গা থেকে এয়ারে বেশি খেলার প্রবণতা থাকবে, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমরা সেটাই দেখলাম, এয়ারে বলটাকে বাড়িয়েছিলেন মিতুল মার্মা, গোলপোস্টটা ছেড়ে ডিবক্সের বাইরে এসে অনেকটা দূরে এসে বলটাকে কিন্তু তিনি ক্লিয়ার করলেন সাইড লাইনের বাইরে পাঠিয়ে। তার যারা ডিফেন্স লাইন রয়েছে বা ব্যাক লাইন রয়েছে সেটা অনেকটাই উপরে ছিল। রায়হান হাসান ভালো একটা চিপের উদ্দেশ্য ছিল সানডে চিজোবা, হাফিজুর রহমান টুপু তিনি কিন্তু বলটাকে হেডে ক্লিয়ার করেছেন। এখনও পর্যন্ত জটলা রয়েছে রাফায়েল ওগোস্তো থেকে শেষ মুহূর্তে সোহেল রানা, সোহেল রানা থেকে জুয়েল রানা, ডিবক্সের টপডির সামনে শেষ মুহূর্তে আসাদুজ্জামান জনি, তার শরীর থেকে বলটা কিন্তু ডিফ্লেক্টেড হয়েছে। ইনফ্যাক্ট দেখে যেটা মনে হচ্ছে কপালের খানিকটা নিচে বলটা লেগেছে সেটাই হয়েছে এবং খানিকটা ব্যথাও পেয়েছেন। বাইলাইনের বাইরে বল এবং অপরচুনিটি আবাহনী লিমিটেডের জন্যে, একটা কর্নার কিক আবাহনী লিমিটেডের জন্যে এবং অ্যানাদার অপরচুনিটি বলতেই হবে। আসাদুজ্জামান জনি সেন্টার ব্যাক উত্তর বারিধারার, ব্যথা তিনি খানিকটা পেয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। রাফায়েল ওগোস্তো প্লে মেকার, আরও একটা চান্স তিনি ক্রিয়েট করতে পারবেন কিনা ঠিক এই জায়গা থেকে সেটাই দেখার বিষয়। নাম্বার 80 ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ফরওয়ার্ড লাইনে যার ভূমিকাটা অসাধারণ, ডান পায়ে হাওয়ায় ভাসিয়ে মিতুল মার্মা অনেকটা এগিয়ে এসে গোল এরিয়ার লাইন থেকে ফিস্ট করে বলটাকে ক্লিয়ার করেছেন। টপডির সামনে থেকে একটা লব তোলা হয়েছিল সুমন রেজার উদ্দেশ্যে, কিন্তু সে বলটা সুমন রেজা শেষমেশ তার দখলে আনলেন। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা, সোহেল তাকে ব্লক করছেন ক্যাপ্টেন আবাহনীর, এবং 1-2-1 পাসে অনেক ঘোষের সঙ্গে তিনি অবশ্য আগানোর চেষ্টা করছেন। বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট, যেহেতু আগে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে এবং শেষমেশ বলের দখলটা কিন্তু আরও একবার আবাহনী নিয়েও হারিয়েছে। থ্রো ইন উত্তর বারিধারার ক্যাপ্টেন সুমন রেজা, তার কাছে বল সামনে সোহেল রানার ব্লক, পিঠ থেকে বল চলে গেছে সাইড লাইনের বাইরে, আরও একটা থ্রো ইন। খানিকটা ব্যথাই পেয়েছেন, একদম শিট দ্বারা মেরেছিলেন বলটা, পুরোপুরি কাত হয়ে গেছেন। ফাউল করা হয়েছে রায়হান হাসানকে, একদমই সাইড লাইনের কাছ থেকে ফ্রি কিক পাবে আবাহনী লিমিটেড। রানার আপ হওয়ার দৌড়ে তারা এখনও টিকে আছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব যদি পরের ম্যাচটা হেরে যায়, হারতেই হবে, ইটস আ মাস্ট, এবং আবাহনী লিমিটেডকে দুটো ম্যাচ জিততেই হবে, তাদের দুটো ম্যাচই রয়েছে এই সিজনে, তবেই আবাহনী লিমিটেড রানার আপ হওয়ার যে সুযোগ সেটা কিন্তু তারা ধরে রাখবে। সেন্টার আর্কে সোহেল রানা ক্যাপ্টেন, ফাউল হয়েছে, ফ্রি কিক পাবে উত্তর বারিধারা। উত্তর বারিধারা পয়েন্ট টেবিলের নাম্বার 10, 24 ম্যাচ থেকে 20 পয়েন্ট, গত 5 ম্যাচ হিসাব করলে 3টা ম্যাচ তারা হেরেছে, 1টা ম্যাচে জয় রয়েছে, 1টাতে ড্র। আবাহনী লিমিটেড 2টো ম্যাচ জিতেছে, 2টো হেরেছে, 1টাতে ড্র করেছে।
রাইট ফ্ল্যাঙ্কে সরাসরি মিতুল মারমার সঙ্গে একটা পাসিং ফুটবল খেললেন জুয়েল রানা, হিজ নট হ্যাপি, তিনি এটা চাননি, তার সঙ্গে একজন মার্কার ছিল, বাট শরীর থেকে অনেকটাই দূরে, চাইলে আরও একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেন অথবা পেছনে বলটা নিয়ে আক্রমণটা গুছাতে পারতেন, তিনি গুছাতে পারতেন, সেটা করেননি, সরাসরি গোল পোস্টে লেথার্জিক একটা শট, কন্ডিশন ইজ ওভার, মাথা হয়ে ইনফ্যাক্ট বেলফোর্ড কার্ভেন্সের মাথা হয়ে বলটা কিন্তু মিতুল মারমার কাছে। বৃষ্টিতে খেলতে ভালোই বেগ পেতে হচ্ছে দুটো দলের, তাতে কোনো সন্দেহ নেই, বাফায় লম্বা করে বাড়িয়েছেন নাসির, হেডে বল পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে, থ্রো ইন রাকিব সরকার, খানিকটা দৌড়ে এসে থ্রো ইন করলেন সুমন রেজা, তার পাতে তো সোহেল রানা ক্যাপ্টেন আবাহনীর, মাঝ মাঠের অ্যাঙ্কার তাকে বলতেই হবে, ডান পায়ে এরিয়াল বল, উদ্দেশ্য ছিল সানডে চিজোবা, বাট তার আগে কিন্তু হাফিজুর রহমান তপু বলের দখল নিয়ে সেন্টার আর্কে একটা ফাউলও হয়ে গেছে, অ্যাকশন রিপ্লেটা আমরা দেখছি, হৃদয় তিনি ফাউলটা করেছেন, ফ্রি কিক উত্তর বারিধারার রাইট ফ্ল্যাঙ্কে রায়হান হাসান, পেছন থেকে তাকে অবশ্য ধাক্কা দেওয়া হয়েছে, ফাউল ফ্রি কিক, সামিন ইয়াসির জুয়েল ফরওয়ার্ড লাইন উত্তর বারিধারার, তিনি কিন্তু ফাউলটা করেছেন, টুটুল হোসেন বাদশা লম্বা করে বাড়িয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, উদ্দেশ্য সানডে চিজোবা, তাকে ব্লক করছেন আসাদুজ্জামান জনি সেন্টার ব্যাক, স্লাইড করে অবশ্য পড়েও গেছেন, তবে তার আগে বলটাকে ক্লিয়ার করেছেন সাইড লাইনের বাইরে পাঠিয়ে, টুটুল হোসেন বাদশা ডান পায়ে বলটাকে যেভাবে বাড়িয়েছিলেন লেফট ফ্ল্যাঙ্কে, একটা লং থ্রু বল সানডে চিজোবার জন্যে, কিন্তু তার সঙ্গে মার্কার হিসেবে ছিলেন আসাদুজ্জামান জনি, শেষ মুহূর্তে তাকে চেজ করে বলটাকে ক্লিয়ার করতে পেরেছেন, আক্রমণটা অন্তত গুছাতে দেননি, রায়হান হাসানের কাছ থেকে লম্বা থ্রো আসবে, থ্রো মাস্টার রায়হান হাসান, একদমই অ্যাডভার্টিজমেন্ট বোর্ডের কাছ থেকে দৌড়ে এসে লম্বা একটা থ্রো ইন তার কাছ থেকে ডিবক্সের ভেতরে, অনেকটা কর্নার কিকের জন্য উপযুক্ত বল তিনি ডেলিভার করেন, বডি টার্ন করে বেলফোর্ড কার্ভেন্স যেভাবে খেলতে চাইলেন একটু আপিস, ক্রসবারটা উঁচিয়ে বলটা গেছে, ভালো একটা বল ছিল রায়হান হাসানের কাছ থেকে, এবং বলটাকে রিসিভ করে বডি টার্ন করে যেই এলিভেশনে বলটা রাখার দরকার ছিল তার চেয়ে একটু বেশি এলিভেটেড, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, বাট দেয়ার উইল বি অ্যানাদার চান্স কর্নার থেকে, রাফায়েল অগোস্তো ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ডান পায়ে কর্নার করলেন, বাহাতে ফিস্ট করে বলটাকে ডিবক্সের বাইরে পাঠালেন উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা, সুমন রেজা দলীয় অধিনায়ক উত্তর বারিধারার লেফট ফ্ল্যাঙ্ক ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা, থ্রু বল বাড়িয়েছেন নিরুদ্দেশ, সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই, কিন্তু পানিতে বলটা আটকাবে এবং সেটাকে রান করে কেউ একজন চেজ করবেন সেই প্রত্যাশায় কিন্তু বলটা তিনি হয়তো ছেড়েছেন, প্রান্তটা পরিবর্তন করে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, মারুফ ছিলেন সেখানে, বলের দখলটা নিজের কাছে রাখতে পারেননি মারুফ, খানিকটা হাওয়ায় ভাসিয়ে সোহেল রানা গিয়েছেন জুয়েলের সঙ্গে চ্যালেঞ্জে, শেষমেশ বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন পাবে আবাহনী লিমিটেড, বিট কুইকার রাফায়েল অগোস্তো, সামনে ব্লক ছিল ছোট্ট একটা চিপ, নিজেদের পজিশনে কিন্তু আবাহনী লিমিটেড বল ধরে রেখেছে, বাট এই মাঠে যেখানে পানি জমা রয়েছে বল পজিশনটা ধরে রাখাটা কঠিন, পাসিং ফুটবলটা খেলাটাও অনেক কঠিন, কারণ বলের গতি রোধ করছে বারংবার, এবং এয়ারে খেলে খেলে কিন্তু আসলে আক্রমণটা রচনা করতে হবে সেটাই হচ্ছে, এবং অফসাইডের ট্র্যাপ হয়তো বা ভেবেছিলেন শেষমেশ, কিন্তু সহকারী রেফারি সেটাকে অফসাইডের ট্র্যাপ বললেন না এবং খানিকটা ওয়েটই করলেন, খুব ভালোভাবেই কিন্তু নেগোসিয়েট করেছেন এই যাত্রায় সাদউদ্দিন, কর্নার কিক, দলীয় অধিনায়ক সোহেল রানা দৌড়ে এসে বাপায় ইন সুইঙ্গিং একটা বল তিনি ঢোকাবেন, ডিবক্সের ভেতরে চেস্টের রিসিভ,
এবং রিটার্ন যে কিকটা তিনি নিলেন সেটাতে অবশ্য নিয়ন্ত্রণটা রাখতে পারেননি। অ্যাকশন রিপ্লেটা আরও একবার দেখছি, ভালো একটা বল কিন্তু ছিল, অনেকটা টপের কাছাকাছি বলটা চলে গিয়েছিল রাফায়েল অগুস্তো চেস্টে রিসিভ করে বলটাকে আসলে যেভাবে নামানোর চেষ্টা তিনি করেছিলেন সেটা হয়নি, ক্রসবার উঁচিয়ে বলটা চলে গেছে বাইলাইনের বাইরে। বিতুল মালমার জন্য গোলকিপার্স কিক, দৌড়ে এসে লেফট ফুটেড একটা কিক আমরা দেখলাম। সাদউদ্দিন প্রান্তটা পরিবর্তন করতে চান, বাড়াতে চান রায়হান হাসানের জন্য, হোল্ডিং মিডফিল্ড থেকে আক্রমণে ওঠার চেষ্টায় হৃদয় কিন্তু সেখানে আসলে এগিয়ে গিয়েছেন বল দখলের জন্য, তাকে বাধা দিচ্ছিলেন সুমন রেজা, বল ডিফ্লেক্টেড লেফট ফ্ল্যাঙ্কে, উদ্দেশ্য সেখানে মারুফ, মারুফ বল বাড়িয়েছেন কিন্তু সেখানে প্রথম প্রতিপক্ষ হচ্ছে পানি এবং মাঠ, বলের গতি এবং যে পাসিং ফুটবলটা আসলে খেলতে চাইছেন সবাই বলতে না বলতে সুমন রেজার আক্রমণ, ভালো সুযোগ ছিল সুমন রেজার জন্য, ভালো ক্রসিং ছিল সুমন রেজা, ভালো জায়গাতে বলটা পেয়েছিলেন কিন্তু ভালো কাজটা তিনি করতে পারেননি, একটু ডিফিকাল্ট ছিল। জুয়েল তিনি কিন্তু ভালোভাবে বলটাকে কাটব্যাক করে যে ক্রসিংটা বাড়িয়েছিলেন এক্সিলেন্ট, ভালো একটা হেডার ছিল, বাট ইন টু দ্য ডিরেকশন অফ দ্য গোলকিপার, একটু যদি গোলকিপার থেকে বামে রাখতে পারতেন, তার পার পোস্টটাতে একটু ডিরেক্ট করতে পারতেন তাহলে কিন্তু গোলটা পেতেন। হাসান মাহাদি তাই বলবেন। অবশ্যই সুমন রেজা আই থিঙ্ক একটা ক্রাইম করে ফেলেছেন, কারণ এত চমৎকার একটা সেট আপ একদম মাথায়, ইট ওয়াজ পিন পয়েন্ট, এবং ভালো হেডার তার কাছ থেকে অবশ্যই তার দল প্রত্যাশা করে, হি ওয়াজ কমপ্লিটলি আনমার্ক, এই জায়গা থেকে আসলে গোল করাটা নিশ্চিতভাবেই তার জন্য সহজ ছিল। বেলফোর্ড অব সানডে চিজোবা সেখানে ছিলেন, রাখতে পারেননি সানডে চিজোবা, একটা চমৎকার থ্রু বল সানডে চিজোবা নামালেন, আসলে মাঠে পানি জমে আছে জায়গায় জায়গায়, দিস ইজ ভেরি ডিফিকাল্ট ন্যাচুরাল ফুটবল খেলাটা, ঝিন্টু বাড়িয়েছিলেন সামনে জুয়েল রানা, রাফায়েল অগুস্তো পেছন থেকে একটা ভালো ওয়ার্ক করার চেষ্টা করছেন, সেখানে পাপন সিং অলওয়েজ যেটা করেন, বাট রাফায়েল অগুস্তো এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলটা, ডান প্রান্তে সোহেল রানা নিয়ন্ত্রণে রেখেছেন, সোহেল রানা একটা ক্রসও ইন করেছেন ভেতরে সানডে চিজোবা থেকে, তবে ফাইনালি সেটাকে ক্লিয়ার করা হলো আমিনুল ইসলাম, তিনি ক্লিয়ার করেছেন নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা। উত্তর বাড়িধারা দারুণ একটা সুযোগ মিস করেছেন ক্যাপ্টেন, দশটা গোল অলরেডি সুমন রেজার পা থেকে আমরা দেখেছি, এবং লোকাল ফুটবলারদের মধ্যে তার গোলই কিন্তু সবচাইতে বেশি। রাকিব সরকার ডান প্রান্ত দিয়ে একটা লং বল বাড়িয়েছেন, তবে সেটা এত বেশি বাড়িয়েছেন তিনি, ইট ওয়াজ টু হেভি টাচ, বল বাইলাইনের বাইরে গেল। উত্তর বাড়িধারা গোলটা খাওয়ার পরে গোল শোধে বেশ ইন্টেন্সিভলি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, রায়হান হাসানকে আমরা দেখছিলাম মার্ক করছিলেন রাকিব সরকারকে, এবং রাকিব সরকার কন্ট্রোল করতে পারেননি আসলে। ইনফ্যাক্ট 16 মিনিটের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে আছে আবাহনী লিমিটেড, যারা কিনা পয়েন্ট টেবিলের 3 নম্বর দল, লম্বা করে বাড়িয়েছেন আমিনুল ইসলাম, ক্লিয়ার করেছেন হেডারে, এখনো পর্যন্ত কিছুটা অগোছালো ফুটবল আসলে, নিজেদের মতো ছোট ছোট পাসে চলছে। রায়হান হাসান থ্রো মাস্টার, লম্বা থ্রো তিনি করতে পারেন এবং বেলফোর্টের জন্য বলটা তিনি বাড়িয়েছেন, বেলফোর্ট এক্সেলেন্ট প্লেয়ার বলতেই হবে, আবাহনীর টপ স্কোরার, 13টা গোল তিনি করেছেন, 8টা করিয়েছেন এবং ভালো একজন খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। বল পেয়ে গেছেন রাফায়েল, ইনফ্যাক্ট সাদউদ্দিন রাইট উইং থেকে শেষ মুহূর্তে অবশ্য ব্যাকপাস করেছেন, উদ্দেশ্য ক্যাপ্টেন সোহেল রানা, একজনকে কাটিয়ে সামনে অবশ্য চিপ করার একটা চেষ্টা, শেষ মুহূর্তে ভুল পাসে বল পেয়ে গেছে জিন্টু উত্তর বাড়িধারার লেফট ব্যাক, সেখান থেকে আবারও বল পজিশনে আবাহনী লিমিটেড, সেন্টার আর্কে রায়হান লম্বা করে বাড়িয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে, এয়ারে খেলা ছাড়া কোনো গতি নেই, মাঠের অবস্থা বেহাল কারণ পানি জমা রয়েছে, বৃষ্টি হয়েছে মুষলধারে, এবং ফাইনালি ক্লিয়ার্ড, তবে বিপদ কেটে যায়নি, কাট ব্যাক রাফায়েল অগুস্তো, সেখানে সোহেল রানা, রাফায়েল অগুস্তো কাছাকাছি আছেন, সোহেল রানা ওয়েট করছেন কাকে দেবেন, জুয়েল রানাকে দেওয়া যাবেন অফসাইড পজিশনে, তিনি একটা ভালো ক্রস ইন হয়েছে ভেতরে, বেলফোর্ট রাফায়েল অগুস্তো ওয়ান সেকেন্ড আমিনুল ইসলাম, বাট রাফায়েল অগুস্তো একটা ছোট্ট করে সেট আপ তৈরি করার চেষ্টা করেছিলেন ভেতরে, ক্লিয়ার্ড রাকিব সরকারের কাছ থেকে, এবার অবশ্য কোনো বিপদ নয়, ভালো সেট আপ ছিল কার্ভেন্স বেলফোর্ট, তিনি যদি বাড়াতে পারতেন সামনে, বাট অনিক ঘোষ হি ডিড আ গুড জব, যে কারণে কিন্তু বিপদমুক্ত আপাতত বলাই যায় উত্তর বাড়িধারা, 1-0 গোলে পিছিয়ে আছে দলটা। মিতুল মারমা রেগুলার গোলকিপার উত্তর বাড়িধারার গোলপোস্টের নিচে, আমরা আগের ম্যাচে দেখেছিলাম জসিম উদ্দিন এবং পরবর্তীতে মামুন আলিফকে নামানো হয়েছিল, দুজন গোলকিপারের চেঞ্জ ছিল, বাট রেগুলার স্টার্টার যিনি মিতুল মারমা
আজকে কিন্তু মিতুল মারমাই এবং লিগের শুরুর দিকে আমরা দেখেছিলাম যে মামুন আলিফ তিনিও বেশ কিছু ম্যাচে সেরা একাদশে ছিলেন, পরবর্তীতে কিন্তু আবার মিতুল মারমাই ব্যাক করেছেন, একই সাথে ব্যাক করেছেন আবাহনীর রাইট ব্যাক বা রাইট ফুল ব্যাক সাদউদ্দিন, চোটে ছিলেন, ইঞ্জুরি থেকে সেরে তিনি আবার কামব্যাক করেছেন। দিস ইজ গুড ফর গুড সাইন ফর আবাহনী লিমিটেড। রাফায়েল অগোস্তো মিডফিল্ড জেনারেল বা যে যদি বলি যে মাঝমাঠের নিউক্লিয়াস আবাহনীর, সাচ আ ইম্প্যাক্টফুল প্লেয়ার হি ইজ, তার স্কিল এবং ব্রাজিলিয়ান যে যোগবণিত, তার কিছু টাচ, তার কিছু পলিফিক টাচ আমরা দেখি সবসময়। যদিও আজকে যে মাঠ বা যে মাঠে খেলা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টির পানির কারণে সেরকম ছন্দবদ্ধ ফুটবল হয়তোবা খুব একটা দেখা যাবে না, বা যারা ফুটবল পিয়াসু তারা সেটা মিস করবেন। খুবই কঠিন, কারণ এখানে পাসিং ফুটবল খেলাটা কিংবা স্কিল দেখানোটা বা রীতিমতো কঠিন একটা কাজ, এবং এর মধ্যে আসলে খেলাটা চলছে। রাফায়েল অগোস্তোকে তিনজন আসলে ব্লক করছেন এবং এই মুহূর্তে ঠিক দুজন ডিরেক্টলি, তারপরে কিন্তু তিনি বলটা বের করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। কেন আসলে তিনি আসলে ভালো ফুটবল খেলেন সেটারই প্রমাণ তিনি রাখলেন, বিরুদ্ধ কন্ডিশনেও তিনি কতটা ফ্লুয়েন্ট। এই মুহূর্তে সোহেল রানা এক্সিলেন্ট, যে ব্লকগুলো রয়েছে চারদিক থেকে সেই ব্লকগুলোকে কিন্তু কাটিয়ে শেষমেশ বলটাকে আর রাখা যায়নি। পাপন সিং বলটাকে রাইট ফ্ল্যাঙ্কে ক্লিয়ার করেছেন, পরিষ্কার পুরোপুরি হয়নি, কারণ আবারও কিন্তু মেঘের দেখা, এবং সেই মেঘ হয়ে রায়হান হাসান বলটাকে রিসিভ করেছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টির মতো গোলও আসতে পারে, এবং চারদিকে তো বৃষ্টির মতো গোলের সংবাদে আমরা পাচ্ছি। লাইক বায়ার্নের কথা যদি আমরা বলি, এক ম্যাচে এক ডজন গোল, হাসান মাহাদি টক অফ দ্য, এই মুহূর্তে স্পোর্টসের ক্ষেত্রে যদি বলি একদমই টক অফ দ্য ওয়ার্ল্ড। আনডাউটেডলি বায়ার্ন মিউনিখ জার্মান চ্যাম্পিয়ন, পাওয়ার হাউস অফ জার্মানি, এবং ওয়ার্ল্ড সার্কিটের অন্যতম সেরা ক্লাবের একটা বায়ার্ন মিউনিখ, চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল আছে বেশ কটা। পাপন সিং, সোহেল রানা, কিছু ডার্টি ওয়ার্ক তার কাছ থেকে দেখলাম, রাফায়েল অগোস্তোর জন্য বাড়ানো হয়েছিল, বাট পাপন সিংকে সোহেল রানা ঠিক যেভাবে বডিলি চার্জ করছিলেন সেটা খুব একটা পছন্দ হয়নি ম্যাচ রেফারির, এবং পানির মধ্যেও বল পড়ে অনেকটা থেমে যায়। মাঠে পানি থাকার দুটা সমস্যা, একটা হচ্ছে হঠাৎ করে এক্সট্রা পেস জেনারেট করে, আবার অনেক সময় যেই পেসে বলটা বাড়ানো হয় সেই পেস পায় না, সেটা থেমে থাকে, একটু ডিফিকাল্ট। সে ডিফিকাল্ট অবস্থা থেকেই হাফিজুর রহমান তপু লম্বা করে বাড়িয়েছেন উত্তর বাড়িধারা অ্যাটাক হওয়ার চেষ্টা, বা ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয় রাফায়েল অগোস্তো পাননি, বলটা বের করে নিয়েছিলেন সামিন ইয়াসিন জুয়েল, সেখান থেকে আবারও হৃদয় আবাহনী লিমিটেড। সানদে চিজবা এক্সিলেন্ট একটা থ্রু বল বাড়িয়েছেন ডানে, জুয়েল রানা তার পেস কতখানি কাজে লাগাতে পারবেন, ফাইনালি ঠিক সময়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করে দিয়েছেন আসাদুজ্জামান জনি। আগের ম্যাচে বদলি নেমেছিলেন আসাদুজ্জামান জনি, তিনি আমিনুল ইসলামের জায়গায় আসলে জনির সুযোগ হয়েছিল সেই ম্যাচে। আজকে স্টার্টিং ইলেভেনে রয়েছেন সাদ, তার হাতেই বল, থ্রোবিন কাকে দিলেন, কে মারলেন? রাফায়েল অগোস্তো তার টার্গেট ছিল, কিন্তু হেড করেছেন ঝিন্টু মিয়া, তিনি ক্লিয়ার করেছেন। নেভার মাইন্ড, দে উইল গেট অ্যানাদার চান্স, অবশ্যই সেই সুযোগটা নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। মিতুল মারমা, উত্তর বাড়িধারে ইয়াং এক্সাইটিং অ্যান্ড ট্যালেন্টেড গোলকিপার মিতুল মারমা, এবং যেখানে থ্রোবিন সেখানে রায়হান হাসান, সন্দেহ নেই রায়হান হাসান ছটা গোলের অ্যাসিস্ট তার এই চলতি মৌসুম, এবং সবই কিন্তু তার লং থ্রো থেকে, এবার কিন্তু কাছাকাছি গিয়েছিল, বাট হৃদয় আবাহনী লিমিটেড বলের দখলে তারা, এবং বলের পজিশন ধরে রাখার কাজ হৃদয় একাই চেষ্টা করছেন, বা প্রান্ত দিয়ে ঢুকবেন অনিক ঘোষ, ফাইনালি রাকিব সরকার এসে স্ন্যাচ করেছেন, গুড ডিফেন্ডিং রাকিব সরকারের কাছ থেকে। কিন্তু তোর বাড়িধারা বল যখন রিগেইন করছে সেটাকে কিন্তু হোল্ড করতে পারছে না, একটা দুটা পাসের পরেই আবারও বল পজিশনে ফিরছে আবাহনী লিমিটেড, ওয়ান্স এগেইন থ্রু বল সানদে চিজোবার জন্য, ন্যাচুরাল গোল গেটার সানদে চিজোবা। মধ্যবর্তী দলবদলে তাকে দলে ভিড়িয়েছিল আবাহনী লিমিটেড একটা সিজন মাঝখানে, সানদে চিজোবার একটা সিজন নয় আসলে আধা সিজন বলবো, সানদে চিজোবা কিন্তু ছিলেন না আবাহনী স্কোয়াডে। 2016 আবাহনীর হয়ে তিনি কিন্তু টপ স্কোরার ছিলেন সানদে চিজোবা, হোল প্রিমিয়ার লিগে তিনি কিন্তু টপ স্কোরার হিসেবে খেলেছিলেন। সো ভেরি নোন নেম সানদে চিজোবা। রায়হান হাসান আরও একবার, পুরো ম্যাচ জুড়ে কিন্তু তার থ্রোইন থাকে, এবং অনেকটা কর্নার কিক থেকে যে অ্যাডভান্টেজটা আসলে পাওয়া যায় সেটা রায়হান হাসান থ্রো থেকে এনে দেন, একটা লং থ্রু বল তিনি আসলে বাড়িয়েছেন ডি বক্সের ভেতরে, উদ্দেশ্য সেখানে অবশ্য কালভার্ট বেলফোর্ড কার্ভেন্স, কিন্তু মিতুল মারমা বলের দখল তার হাতে। আমরা নিশ্চয়ই রিপ্লেতে সেটা দেখব, লম্বা থ্রোইন, এবং সামনে বেরিয়ে গিয়েছিলেন কার্ভেন্স বেলফোর্ড, বাট
কর্নার কিকটা হয়েছে আবহরি লিমিটেড, রাফায়েল গোস্তো তিনি গেছেন, প্লেমেকার ব্রাজিলিয়ান রাফায়েল গোস্তো। এবারকার চলতি প্রিমিয়ার লিগে যে কয়জন বিদেশি ফুটবলার আপনি আলাদা করে আপনার চোখ টানবে তার মধ্যে কিন্তু তিনি একজন, ক্লিয়ার করে দিয়েছিলেন মিতুল মার্মা, বাট হৃদয়ের কাছে এখনও বলটা আছে, হৃদয় ক্রস ইন করিয়েছেন, হেড করেছেন পাপন সিং, ভেরি গুড ডিফেন্ডিং ওয়ান্স এগেন পাপন সিংয়ের কাছ থেকে, ওয়ার্ক রেট ভেরি হাই এবং প্রচুর পরিশ্রম করে খেলেন তিনি। আগের ম্যাচটাতে ছটা গোল কনসিড করতে হয়েছিল উত্তর বারিধারাকে, এর মধ্যে কিন্তু আবারও একটা ক্রস ইন করার চেষ্টা করেছিলেন জুয়েল রানা, রাইট, এবং উত্তর বারিধারার দৌড়টা কিন্তু সেন্টার লাইন পর্যন্তই আমরা দেখছি, এবং সেন্টার লাইনে যখনই বল যাচ্ছে সেখান থেকে আমনে লিমিটেড তারা আবারও বল পজিশন রিগেন করছে, আবারও পাল্টা আক্রমণে আসছে। সো সেন্ট্রাল লাইনটা পার করে সেখানে আক্রমণটা গুছানোর যে কাজটা সেটা উত্তর বারিধারার ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে না, এবং সেটা বলে রাখা ভালো, পুরোপুরি দেশি এক্সপ্রেস একটা টিম নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তর বারিধারা, কোনো বিদেশি খেলোয়াড় নেই। ইনফ্যাক্ট লিগে যখন তাদের অবস্থান মোটামুটি নিশ্চিত যে রেলিগেটেড হচ্ছে না দলটা এবং পয়েন্ট টেবিলের প্রথম পাঁচে থাকারও সম্ভাবনা নেই, সুতরাং এবার কিন্তু অফসাইডের ফ্ল্যাগ সানডে চিজোবার জন্য একটা ভালো বল ছিল, ভেরি গুড ভিশনারি পাস, বাট অল্পের জন্য ট্র্যাপে পড়ে গেছেন সানডে চিজোবা, নাহলে আলটিমেট গোল স্কোরার তিনি কিন্তু গোলে কনভার্ট করে ফেলতেও পারতেন। যেটা আমরা বলছিলাম যে উত্তর বারিধারা যে কারণে তাদের ফরেইনারদেরকে, ফরেন রিক্রুট যারা ছিল তাদেরকে আর্লি ছেড়ে দিয়েছে দলটা, মুস্তাফা খারাবা তিনি নেই, এবং সেই সঙ্গে সেন্টার ব্যাক ইউসুফ বাম্বা নট অ্যাভেলেবল অ্যাজ ওয়েল। রাইট ফ্ল্যাঙ্কে বাড়িয়েছেন লম্বা করে, সেখানে অনেক ঘোষ, এবার কিন্তু অনেকক্ষণ পর আবাহনীর অর্ধে উত্তর বারিধারা বল ঢুকিয়েছে লেফট ফ্ল্যাঙ্কে, হাওয়ায় ভাসিয়ে সেটা বসে হেডে ক্লিয়ার করেছে সাদুদ্দিন, সামনে কিন্তু জেন্টু মিয়া অনেকটা ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন, এবং পরবর্তীতে পাপন সিং প্রান্তটা পরিবর্তন করবেন না, ডি বক্সে ক্রস ইন ঢুকিয়েছেন, সেখানে সুযোগ পারলেন না সামিনিয়াসের জুয়েল, ফরওয়ার্ড লাইনের কান্ডারি উত্তর বারিধারার, ভালো বল তিনি পেয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই, পাপন সিং অনেকটা দূর থেকে ডি বক্সের ভিতরে একদম টপ দিতে বলটাকে ক্রস ইন করিয়েছিলেন, বলটাকে রিসিভও করেছেন, কিন্তু একদমই গোলরক্ষক বরাবর তিনি শটটা নিয়েছেন, একটা ভালো অ্যাটেম্প ছিল এবং সেটা অবশ্যই 1-0 গোলে পিছিয়ে থাকা দলের জন্য গোলে কনভার্ট করাটা খুবই জরুরি। শেষ দুটা ম্যাচে আমরা আজকে এবং তার আগের ম্যাচে আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু জুয়েল রানা একটা চমৎকার টার্ন নিয়েছেন, ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, ফাইনালি জনি ডিসপোজেসড, জুয়েল এখনও রেখেছেন বাপায়, ফার পোস্টে টপ কর্নার টার্গেট করেছিলেন, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হলো, চমৎকার একটা শট ছিল। উত্তর বারিধারার ব্যাক লাইনটা আমরা দেখেছি যে এখন দেশি যারা আছেন তারা কিন্তু আগের ম্যাচেও স্ট্রাগল করেছে এবং এই ম্যাচেও আবাহনী লিমিটেডের ফ্রন্ট লাইন বারে বারে কিন্তু ডিফেন্সটাকে ভেঙে ফেলছে। আমি জানি সাইদ ওস্তান ফজিলভ এবং ইয়েভজেনি কসনেভ এই দুজন প্লেয়ার কিরগিজ ডিফেন্ডার অ্যান্ড মিডফিল্ডার দলে নেই, ইউসুফ বাম্বা তিনি নেই, এবং ইজিপশিয়ান যে তাদের ফরওয়ার্ড মোস্তফা আব্দুল খালেক খারাবা তিনিও নেই, সুতরাং এই চারজন রেগুলার স্টার্টারকে ছাড়া একদমই দেশি প্লেয়ারদেরকে নিয়েই দল সাজিয়েছেন কোচ মানিক। সেই সঙ্গে আবাহনী লিমিটেডের কথা বলতে হয় আসল মাহাদি, যে তারা কিন্তু এখনও রানার আপ হওয়ার দৌড়ে আছে, সেটা সেই অর্থে যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যে একটা ম্যাচ আছে সেটাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারতে হবে, এবং আবাহনী লিমিটেডের আজকের এই ম্যাচসহ যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচে আবাহনীকে জিততে হবে, এই ইফস এন্ড বাটসগুলো যদি সত্যি হয় তাহলেই রানার আপ টিম হবে আবাহনী লিমিটেড, এবং সেখানে গোল গড়ের ব্যবধানও দেখা হবে, কারণ আবাহনী এখনও পর্যন্ত 6 পয়েন্টে পিছিয়ে আছে, এই ম্যাচ জিতলে 3 পয়েন্টের ব্যবধান কমবে, এবং শেষ ম্যাচে শেখ জামাল হারলে এবং আবাহনী তাদের শেষ ম্যাচ যদি জিতে সেটা বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে হবে, বড় দল চ্যাম্পিয়ন টিম, সুতরাং তাদের এগেনস্টে খেলাটা প্রেশার, বাট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপরে কিন্তু জায়ান্ট প্রেশার নেই, সুতরাং তারা আপার হ্যান্ড ক্লাব হিসেবে খেলবে, সেই জায়গা থেকে আবাহনী লিমিটেডের চান্সেসটা, মানে যদি আমি সুযোগের কথাটা দেখি সেটা খুব ন্যারো একটা চান্স, তবে তারা অন্তত পক্ষে শেষ দুটা ম্যাচ জিতে নিজেদের কাজটুকু সেরে রাখা, তারপরে কিন্তু শেখ জামালের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। লিগে তারা যদি রানার্স আপ হয় তাহলে এফসি কাপের প্লে অফ খেলার সুযোগটা পাবে, এবং বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন টিম তারা পরবর্তী এডিশনে এফসি কাপের যে গ্রুপ পর্ব সেখানে সরাসরি খেলবে। ইয়েস অ্যাবসলিউটলি, এবং পরবর্তী খেলাটা শেখ জামালের কিন্তু মোহামেডানের সঙ্গে,
শেখ জামাল যদি ড্র করে তাও কিন্তু তারা আসলে উতরে যাচ্ছে, আনডাউটেডলি মোহামেডানের সাথে তারা উতরে যাবে, এবং প্রথম লেগে তারা মোহামেডানকে হারিয়েছিল। সুতরাং সব কিছু মিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াইটা একটা ভালো লড়াই হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একদম 2-0 গোলে হারিয়েছিল। আমি যদি বলি যে খুব ছোট অপোনেন্ট অবশ্যই মোহামেডান এবারকার লিগে না, তারাও কিন্তু খুব ভালো শেপে আছে, মৃতপক্ষে শেষ দিকে 4 নম্বর পজিশনে থাকা দলটা তারা কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে সব বড় প্রতিপক্ষকেই, এবং চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড এবারকার লিগে তাদেরকে দূর দেখায় একবারও হারাতে পারেনি, দুটা ম্যাচই ড্র হয়েছিল। আবাহনী লিমিটেড চেষ্টা করে যাচ্ছে তাদের গোল ব্যবধান, গোল ডিফারেন্স কিন্তু শেখ জামালের চেয়ে বেশি, ভালো একটা ক্রস ইন হেড হতে পারে, পারলেন না বেলফোর্ড কার্ভেন্স হাইতির এই প্লেয়ার, যার কথা আগেই বলেছিলাম যে আবাহনীর হয়ে টপ স্কোরারদের যদি তালিকা আপনি হিসেব করেন তাহলে সেখানে টপ স্কোরার 13টা গোল তিনি এখনো পর্যন্ত করেছেন, 8টা তিনি করিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাসিস্টের দিক থেকে সেটা নাম্বার থ্রি। এবং আবাহনী লিমিটেডের মধ্যে তো তিনি অবশ্যই সবার ওপরে, কিন্তু সেকেন্ড পজিশনে রায়হান হাসান, তার লং থ্রোগুলো থেকেই কিন্তু গোল এসছে, এবং তিনি তার সেই ট্রেডমার্ক থ্রো ইনের জন্যই আবাহনী দলে বা ইনফ্যাক্ট বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে খুবই বিখ্যাত। রমত মিয়া তিনিও লম্বা থ্রো করতে পারেন এই মুহূর্তে। সুমন রেজা 10টা গোল এবারকার লিগে তার, এর মধ্যে কিন্তু ছেড়েছিলেন ডানে, সেখানে ঢোকার চেষ্টা করছিলেন সামিন, ইয়াসিন, জুয়েল, এখনও পর্যন্ত তার নিয়ন্ত্রণে রায়হান, তার উপরে কিছুটা প্রেশার তৈরি করছেন, ব্যাকওয়ার্ড মুভ তাকে করতেই হলো, কাটব্যাক করবেন কি না, রাফায়েল অগস্ত, রায়হান হাসান দুজনে মিলে সামিন ইয়াসিন জুয়েলকে একদমই স্যান্ডউইচ করে ফেলেছিলেন, বের হওয়ার সুযোগ নেই, দুটা বড় রুটির মাঝখানে এক খণ্ড মাংসের টুকরার মতন তিনি একদম সেটে রইলেন। জুয়েল রানা ওপেন নেট, মিতুল মার্মা তিনি বেরিয়ে এসছেন, জুয়েলও ঢুকে পড়েছেন, এবং ইয়ালো কার্ড কিন্তু বের করা হলো, সেটা পেনাল্টির নির্দেশও এসছে সাথে সাথেই, এবং মিতুল মার্মা পড়ে আছেন, তার জন্য ইয়েলো কার্ড কিন্তু রেডি করেছেন রেফারি, এবং সাথে সাথে স্ট্রেচার দেখেছেন তিনি, যেহেতু মাঠ খুবই পিচ্ছিল, সুতরাং এখানে এই ধরনের সিচুয়েশনে ঠিক যে ধরনের ট্যাকেল লাগে, যতখানি পারফেকশনের সাথে লাগে, এই মাঠে সেই পারফেকশন পাওয়াটা সম্ভব না, কিছুটা ফিজিক্যাল হয়ে যাবে, এবং একটা আমরা যদি দেখি যে মিতুল মার্মা তিনি তো গোলটা বাঁচিয়েছেন, মানে প্রাথমিক প্রিলিমিনারি যে সেভ সেটা তিনি করেছেন, আই থিঙ্ক অনেক লেট করেছেন তিনি, এবং যে কারণে ইয়েলো কার্ড বাস্ট, এবং পেনাল্টি তো অবশ্যই হবে, এবং প্রথম গোলটাও কিন্তু আবাহনী লিমিটেড পেনাল্টি থেকে পেয়েছিল হাফিজুর রহমান তপু, যিনি সেন্টার ব্যাক উত্তর বারিধারার, তিনি ডি বক্সের ভিতরে ফাউলটা করেছিলেন 3 মিনিটের মাথায়, রাফায়েল অগস্ত তিনি কিন্তু পেনাল্টি থেকে গোলটা আদায় করে আবাহনী লিমিটেডকে লিড এনে দিয়েছিলেন 30 মিনিটের মাথায়, সেই ঘটনার পুনরাবৃত্তি, জুয়েল তিনি বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন, একদমই 1-1 ওপেন নেট হয়ে গিয়েছিল জুয়েলের জন্যে, সেখানে কিন্তু বাদ সাধলেন মিতুল মার্মা, কিছুই করার ছিল না, অন্তত তার কাছে মনে হয়েছিল যে না আমার এই মুহূর্তে তাকে বাধা দিতেই হবে, এবং যখন তিনি তাকালেন ফাইনালি রেফারি সাইমন হাসান তিনি ইয়েলো কার্ডটা শো করলেন, অ্যানাদার পেনাল্টি। একই ম্যাচে আধা ঘন্টার মধ্যে আসলে দুটা পেনাল্টি, মিতুল মার্মাকে ইয়েলো কার্ড দেখানো হলো, এবং মিতুল মার্মার আসলে এটা ছাড়া খুব বেশি কিছু করার ছিল না, মেবি আরেকটু পারফেকশনের সাথে যদি বলটাকে টার্গেট করে করতেন তাহলে সিনারিওটা ভিন্ন হতে পারত, সেটা হয়নি, আর বারে বারে বলছিলাম যে মাঠ যেহেতু ভেজা এবং পানি জমে আছে, এখানে ঠিক আন্দাজ করাটা কঠিন কীভাবে ট্যাকলটা করছেন, একটু কম বেশি হয়ে গেলেই কিন্তু পেনাল্টি, ইয়েলো কার্ড, ইনফ্যাক্ট রেড কার্ডের মতন ঘটনা ঘটতে পারে। মিতুল মার্মা তিনি জানেন যে তিনি তার দলের জন্য প্রাথমিক যে কাজ জুয়েল রানাকে থামানো সেই কাজটা করেছেন মিতুল, তবে আমার কাছে মনে হয়েছে যে মিতুল যদি আরেকটু আগে, ইনফ্যাক্ট তিনি যদি আরেকটু কুইক বা টাইমিংটা ঠিক রাখতেন, অ্যান্টিসিপেশনটা যদি বেটার হতো তাহলে হয়তোবা পেনাল্টির বাঁশিটা নাও বাজতে পারত, ভিন্ন রকম কোনো সিনারিও হতে পারতো। রাফায়েল অগস্ত প্রথম শটটা নিয়েছিলেন, এবার কিন্তু কার্ভেন্স বেলফোর্ড টপ স্কোরার আবাহনী লিমিটেডের সেই ঐতিহ্যবাহী আকাশি হলুদ জার্সিতে সবচেয়ে বেশি গোল তার, গোল নাম্বার 14 হবে কিনা তার, আবাহনীর 2 এবং তার 14 আবাহনীর 2, এবং টপ স্কোরারদের তালিকায় তিনি উঠে আসলেন নাম্বার 5-এ, এবং সবার উপরে রয়েছেন বসুন্ধরা কিংসের রবসন রবিনিও, ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার 19টা গোল নিয়ে তিনি কিন্তু সবার টপে, পাওয়ার জবে তারও 19 গোল নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম্বার 2, এবং জন ওকোলি 18টা গোল, রাউল অস্কার বেসেরা 16টা, এবং এই মুহূর্তে 14 গোল নিয়ে কিন্তু নাম্বার 5।
রাইট, এবং পাওয়া মোর জবের অপশন রবিনিও, আসলে এদের দুজনের মধ্যে এক আর দুই নেই, দুজনে যুগ্মভাবে আসলে এক, কারণ ১৯টা গোল দুজনেরই, এবং কিছুটা ম্যাচ কম খেলেছেন রবসন রবিনিও, কারণ এফসি কাপ খেলতে যাওয়ার কারণে শেষ দিকের ম্যাচগুলো কিন্তু খেলতে পারেনি বসুন্ধরা কিংস। মারুফ হাসান বল দখলের লড়াইটা চলছিল, রাফায়েল গোস্ত তিনি একদমই ব্লক করে রেখেছিলেন, ইয়েলো কার্ড শো করা হলো ইয়েলো কার্ড, উত্তর বাড়িধারার ম্যানেজার তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখিয়েছেন সাইমন হাসান রেফরি, মেবি তিনি কিছুটা স্ল্যাং ইউজ করেছিলেন কিনা বা তার এগ্রেসিভ আচরণের কারণেই হয়তোবা তাকে একটা ইয়েলো কার্ড দেখানো হলো। লম্বা করে বাড়িয়েছেন সামনে, সেখানে হেডার তপুর কাছ থেকে, হাফিজুর রহমান তপু থেকে ঝিন্টু কিছুটা নিচের দিকে নামিয়ে দিয়েছিলেন, আবারও কিন্তু আবাহনী দখলে। ফাইনালি কোনো ভুল আর এবার করার চিন্তাই করেনি সোহেল রানা, ক্লিয়ার করে দিয়েছেন থ্রোইন রাফায়েল অগস্ত, পানিতে পড়ে বলটা একদম থেমে রইল, এরকম জায়গা থেকে বল বের করে নিয়েছেন রাফায়েল অগস্ত, চমৎকার একটা সেট আপও দিয়েছেন সামনে, এবার কিন্তু জনি প্রাথমিকভাবে ক্লিয়ার তিনি করেছেন রাফায়েল অগস্তর জন্য, রাফায়েল অগস্ত একটা টার্ন করছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন পাপন সিং, বাট পাপন সিং রাফায়েল অগস্ত আবারও কিন্তু বলটা ঢুকিয়েছেন, সুযোগ আছে সানডে চিজবা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে, তবে ফরওয়ার্ডলি মুভ করতে পারবেন না, আবারও ক্লিয়ার করেছেন সোহেল রানা, ভেরি গুড ডিফেন্ডিং, বিপদ হচ্ছিল একটা ট্রেমেন্ডাস প্রেশার থেকে দলকে খানিকটা রিলিজ দিলেন সোহেল রানা। হাই স্কোরিং টিম আবাহনী লিমিটেড সবচাইতে বেশি গোল করেছে প্রিমিয়ার লিগে, ৫৮টা গোল হয়ে গেছে তাদের, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা কিংস ৫৫, এন্ড নাম্বার ৩ হাফ সেঞ্চুরি পূরণ করা আরেকটা দলের নাম হচ্ছে সাইফ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এবং সাইফ স্পোর্টিং ক্লাব ঠিক তার পরেই রয়েছে ৪৭ গোলস সো ফার, সো আবাহনী লিমিটেড দে আর অন টপ, অবশ্যই দে আর অন টপ, যদিও বসুন্ধরা কিংসের চেয়ে বেশ কিছু ম্যাচ তারা বেশি খেলেছে, দুটা ম্যাচ সম্ভবত। পাপন সিং সুমন রেজা ক্যাপ্টেন, কিছুটা নিচের দিকে নেমে এসছেন বা প্রান্তে মারুফ হাসান, আবারও বাড়িয়েছিলেন সুমন রেজার জন্য, বসুন্ধরা কিংস আরও তিনটা ম্যাচ খেলার সুযোগ তাদের রয়েছে, ২১টা ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে দে আর দ্য টেবিল লিডার অ্যান্ড দে আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য সিজন, এবং ৫ ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংস তাদের টাইটেল ব্যাক টু ব্যাক টাইটেল সিকিউর করেছিল, ম্যান শিওর করে গিয়েছিল তারা এফসি কাপ খেলতে, এবং এফসি কাপে গ্রুপ পর্বে ডি গ্রুপের তিনটা ম্যাচ, সেই তিনটা ম্যাচে একটা ম্যাচও কিন্তু বসুন্ধরা কিংস হারেনি। প্রথম ম্যাচে মালদ্বীপ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল অস্কার ব্রুজনের দল, পরবর্তীতে এফসি বেঙ্গালুরুর বিপক্ষে গোল নীল ড্র, সেটাই আসলে কস্টলি হয়ে গেছে বসুন্ধরা কিংসের জন্য, তারা যদি বেঙ্গালুরুকে অন্ততপক্ষে সেই ম্যাচটাতে হারাতে পারতো, এটিকে মোহনবাগানের বিপক্ষে তাদের সুযোগটা কিন্তু বেশি থাকতো, একটু কঠিন সমীকরণ ছিল ডি গ্রুপের শেষ ম্যাচে, এটিকে মোহনবাগান তারা দুটা ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বর দল হিসেবে কিন্তু বসুন্ধরার বিপক্ষে খেলতে নেমেছিল, এবং বসুন্ধরা তাদের মাস্ট উইন গেম ছিল, এক এক গোলে ড্র হয়েছে, কিছুটা আনলাকি বলতে হবে, ২৮ মিনিটে জোনাথন ফার্নান্দেজের গোলে লিড পেয়েছিল বসুন্ধরা কিংস, পরবর্তীতে প্রথমার্ধের একদম শেষে এসে একটা রেড কার্ড দেখেছিলেন সেখানে সুশান্ত ত্রিপুরা, এবং সেই রেড কার্ডই গোটা ম্যাচের সিনারিও বদলে দিয়েছে, কারণ এটিকে মোহনবাগান শক্তিশালী একটা দল, আইএসএলের রানার্স আপ, গোল গড়ের ব্যবধানে তারা রানার্স আপ হয়েছে, সমান মুম্বাই এফসির সমান ৪০ পয়েন্ট তাদেরও ছিল, শুধু তিনটা গোল কম করার কারণে তারা রানার্স আপ, এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে ১০ জন নিয়ে পুরো একটা হাফ খেলা, নট আ ম্যাটার অফ জোক, সেই জায়গা থেকে বসুন্ধরা কিংস তারা কিন্তু আর্লি লিড নিয়ে পরবর্তীতে সেই ম্যাচটা হারেনি, একটা গোল শোধ দিয়েছিল এটিকে মোহনবাগান, এবং সেখান থেকে একটা পয়েন্ট ৭ পয়েন্ট নিয়ে তারাই আসলে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ইন্টার জোনাল সেমিফাইনাল কনফার্ম করেছে। ভালো খেলেছে এটিকে মোহনবাগান, তাতে কোনো সন্দেহ নেই, ডেভিড উইলিয়ামস ৬৫ মিনিটে কপালটা পুড়িয়েছিলেন, এবং সেটা যদি না হতো, এবং না হতো এটা আসলে বলাটাও ঠিক না, কারণ এই ধরনের একটা টিমের যে টিমের স্ট্রেংথ আপনি বর্ণনা করছিলেন, দশজনের দলকে যদি পুরো হাফ টাইম পেয়ে যায় তখন আসলে সেখান থেকে একটা অপরচুনিটি আসেই, সেটাই তারা করেছে, বাট গুড থিং বসুন্ধরা কিংস তারপরও সেই ম্যাচটা কিন্তু হারেনি, তারা ড্র করে মাঠ ছেড়েছে। ইনফ্যাক্ট শেষ ১০ মিনিটে কিন্তু এটিকে মোহনবাগানের ব্যাকলাইনের উপরে দারুণ প্রেশার তৈরি করেছিল বসুন্ধরা কিংস, রবসন রবিনিওর একটা চমৎকার বাঁকানো শট পোস্টে লেগে ফেরত এসেছিল, সেটা যদি না হতো, ভাগ্য আসলে খুব একটা সাথে ছিল না কিংসের, নাহলে ভিন্ন রকম গল্পই হতো, অনেক জায়গায় আমি বলবো যে আনলাকি ছিল কিংস, বাট
বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলা একমাত্র ক্লাব কিন্তু এখন মাঠে আবাহনী লিমিটেড, যারা 2017তে ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছিল সাউথ এশিয়ান রিজন থেকে চ্যাম্পিয়ন হয়ে গিয়ে, এবং এপ্রিল 5 or 25 আই থিঙ্ক এপ্রিল 25 মেবি কোরিয়ান একটা ক্লাব তাদের কাছে হারতে হয়েছিল সেমিফাইনালে। আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের ফুটবল সামনের দিকে যাওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হচ্ছে, এবং সেই জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাব কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সচেষ্ট রয়েছে বাংলাদেশের ফুটবলকে, প্রত্যেকেই বাংলাদেশের যারা ফুটবল সমর্থক রয়েছেন তারা আরও সামনে দেখতে চান, সেই সোনালী দিন বা সোনালী অতীতটাকে নতুনভাবে নতুন মোড়কে তারা ফিরে আনতে চান। দেখা যাক নতুন দিনের ফুটবল যারা আসলে উপহার দিচ্ছেন তারা সেই দায়িত্বটা নিয়েছেন, কতটুকু তারা সফল হন। বাট এই মুহূর্তে রানার আপ হওয়ার রেসে আবাহনী লিমিটেড তারা মাঠে রয়েছে, এই ম্যাচ অবশ্যই জিততে হবে, পরের ম্যাচও জিততে হবে, এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মোহামেডানের সঙ্গে হারতে হবে। এই সমীকরণ নিয়ে আবাহনী লিমিটেড তারা কিন্তু মাঠে লড়ে যাচ্ছে। ম্যারিও লেমোস আবাহনীর কোচ, এবং ম্যারিও লেমোসকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যারিও লেমোস এবার ঠিক আবাহনী লিমিটেড যে মাপের দল বা যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলেছে সবসময় প্রফেশনাল লিগে সবচেয়ে সাকসেসফুল টিম সোফার, আবার একটা আক্রমণ ডান প্রান্ত দিয়ে আবাহনী লিমিটেড সাদুদ্দিন ভেতরে ঢুকে পড়েছিলেন, তবে তাকে ভালোভাবেই বাধাটা দিয়েছেন আসাদুজ্জামান জনি। আবারও দেখছি সাদ পেসটা জেনারেট করবেন, বাট জনি রাইট টাইমে এসে তিনি কিন্তু ব্লকটা করেছেন। একটা ফ্রি কিক আসাদুজ্জামান জনি ফাউল করেছিলেন সাদুদ্দিনকে, ভালো জায়গায় ভাইটাল রেপ্রজিশন, সেখানে চলে গেছেন রাফায়েল অগস্টো, অলমোস্ট সেম হেয়ার কাট একই রকম প্রায়, এবং সাদ রাফায়েল দুজনে কিন্তু তাদের শর্টসটা অনেকটা উপরের দিকে গুটিয়ে রাখেন, বাট দুজনের হাইটে বেশ পার্থক্য, রাফায়েল অগস্টো বিগ ম্যান এবং অবশ্যই ফিজিক্যালি টেন টাইমস টাফার দেন সাদ। ব্রাজিলিয়ার এই মিড ফিল্ডার তিনি কিন্তু প্রস্তুত আছেন ডান পায়ে এই ফ্রি কিকটা নেওয়ার জন্য, ভালো একটা জায়গা থেকে কিন্তু এই সেট পিসটা পাচ্ছে আবার লিমিটেড, ইট ক্যান বি আনাদার চান্স, চেপেন হেডে ক্লিয়ার করেছেন কিন্তু সুযোগ এখনো রয়ে গেছে, কর্নার কিক আবার লিমিটেডের জন্য, দ্য ম্যান ওয়ান্স এগেইন অন দ্য ফ্রেম রাফায়েল অগস্টো, কর্নার কিকটা তিনিই নেবেন কারণ দলের সেট পিস স্পেশালিস্ট তিনি, একটা চমৎকার ক্লিয়ার করলেন আসাদুজ্জামান জনি, তিনি ফাউলটা কনসিড করেছিলেন এবং সেখান থেকে অন্ততপক্ষে প্রথমবার তিনি তো দলকে বিপদমুক্ত করেছেন রাফায়েল অগস্টো ওয়ান্স এগেইন, ভালো একটা ক্রসিং হচ্ছে গোল, এবার কিন্তু সানডে চিজোবা 3-0 তে এগিয়ে গেল আবাহনী লিমিটেড, কিছুই করার ছিল না, মিতুল মারমার সানডে চিজোবা। আবারও যদি আমরা দেখি রাফায়েল অগস্টোর একটা পিন পয়েন্ট সেট আপ একদম মাপা, সানডে চিজোবা স্পট জাম্প করলেন এবং অনিক ঘোষকে সম্পূর্ণভাবে অকেজো করে দিয়ে তিনি কিন্তু বলটাকে জড়িয়ে দিলেন জালে, সানডে চিজোবার আরও একটা গোল, আমি যদি ভুল না করে থাকি এটা সানডে চিজোবার এবারকার লিগের 8 নম্বর ও 9 নম্বর, মাহফুজ আলম আমরা একটু চেক করে আপনাদেরকে জানাচ্ছি, ইয়া শুড বি চেকড, 42 মিনিটের খেলা এগিয়ে সানডে চিজোবা নাইজেরিয়ান এই ফুটবলার গোলের দেখা পেয়েছেন, ইনফ্যাক্ট ফ্রন্ট লাইনের 3 বিদেশি তারা কিন্তু আজকে গোলের দেখা পেয়ে গেছেন, বেলফোর্ট কার্ভেন্স সানডে চিজোবা অ্যান্ড রাফায়েল অগস্টো, প্রথম দুটি গোল রাফায়েল অগস্টো কার্ভেন্স বেলফোর্ট দুজনেই পেয়েছেন পেনাল্টি থেকে 3 মিনিট এবং 32 মিনিটের মাথায়, ঠিক 8 মিনিট যেতে না যেতে ভালো একটা কর্নার কিক থেকে সেখানে বসে অ্যাসিস্ট করেছিলেন রাফায়েল অগস্টো, সেই কর্নার থেকে হেডে গোল পেয়েছেন সানডে চিজোবা। সো 3-0 লিড ফার্স্ট হাফে, উত্তর বারিধারার জালে আবারও গোল ফেস্ট হতে যাচ্ছে এই ম্যাচে, সেটাই আমরা দেখছি, তার আগের ম্যাচটাতেও তাই ঘটেছিল এবং আবাহনীর সামনে পড়ে কিন্তু ঘটনাটা আবারও সেই পুনরাবৃত্তি হতে যাচ্ছে, উত্তর বারিধারা হাউ ক্যান দে ট্যাকল, লেটস সি, ফার্স্ট হাফের এখনও পর্যন্ত 3 মিনিট বাকি রয়েছে, দে হ্যাভ গট আ চান্স, সানডের 10 নম্বর গোল হয়ে গেল আজকে, এবং সানডে চিজোবা আসলে ঠিক লিগের মাঝামাঝি সময়ে এসে জয়েন করেছিলেন, এবং তিনি যদি শুরু থেকে থাকতেন সিনারিও অনেক অন্যরকম হতে পারত, এবং কিন্তু একটা লম্বা করে ক্রসিং হয়েছে, হেড করেছেন নাসির উদ্দিন চৌধুরী, সোহেল রানা আবাহনী ক্যাপ্টেন
লম্বা করে একটা থ্রু বল বাড়িয়েছে সামনে ওয়ান সেকেন্ড সানডে চিজবা বাট এবার মিতুল মারমার চমৎকার অ্যান্টিসিপেশন সুইপার গোলকিপাররা যে কাজটা করেন ম্যানুয়েল নয়ার মার্ক আন্ডে টের স্টেগেন কিংবা ইয়ানো ব্ল্যাক তাদের মতনই একদম মানে যদি বলে ওয়ার্ল্ড ক্লাস একটা এবার কিন্তু ঢুকে পড়েছেন চুয়েল রানা আরও একবার আসাদুজ্জামান জনি ক্লিয়ার করে দিয়েছেন কর্নার কিক পাবে মিতুল বর্মা গোলকিপার্স কিক তার কাছ থেকে ফার্স্ট হাফে এখনো পর্যন্ত কিন্তু রেগুলেশন টাইমের দু মিনিটের মতো সময় বাকি রয়েছে উত্তর বারিধারা তাদের কাছ থেকে কোনো স্কোর আসবে কি না হেড করেছিলেন সামিন ইয়াসির জুয়েল লেফট ব্যাকে জিন্টু সুমন রেজা সেন্টার আর্কে সামনে রয়েছেন রাফায়েল অগোস্তো লম্বা করে বারোটা বল উদ্দেশ্য সেখানে মারুফ মারুফের সঙ্গে চ্যালেঞ্জ নাসিরের সেন্টার ব্যাক এবং সেখানে আমরা দেখলাম যে ফাউল রেফারি সাইমন হাসান আরও একটা বুকিং দিবেন কিনা ইয়েস ইয়েলো কার্ড দেখিয়েছেন সেক্ষেত্রে আমরা আরও একবার অ্যাকশন রিপ্লেটা দেখে নিচ্ছি যেভাবে আসলে স্লাইড করে ট্যাকেল করা হয়েছে হৃদয় তাকে কিন্তু ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে সো মোহাম্মদ হৃদয় নাম্বার 23 He has been booked. Right, এবং সানদেচেজ ওভার কনফার্ম যে তিনি এর আগের ম্যাচ পর্যন্ত আটটা গোল করেছিলেন এবং আজকে নিয়ে তিনি তার ন নম্বর গোলটা করেছেন কার্ভেন্স বেলফোর্ড সর্বোচ্চ 14 গোল এবং যেহেতু অর্ধেক পথে এসেছিলেন সানদেচেজ ওভার সুতরাং নটা গোল করে মোটামুটিভাবে অনেকটা এগিয়ে গেছেন হয়তো আরও কিছু সুযোগ ছিল শুরু থেকে থাকবেন সানদেচেজ ওভার মানে ডিফারেন্ট হতে পারতো জিন্টু সরাসরি মেরেছেন গোল পোস্টে রিবাউন্ড হয়েছে গোল হতে পারে বাট সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না আরও একবার উত্তর বারিধারা নিশ্চিত একটা সুযোগ কিন্তু তারা হাতছাড়া করে ফেললো এটা নিয়ে তিন দফা গোল করার ভালো সুযোগ সেটা হাতছাড়া হয়েছে চার মিনিটের অ্যাডিশনাল টাইম প্রথমার্ধে রেগুলেশন টাইমের 45 মিনিটের খেলা শেষ সানদেচেজ ওভার সেখানে ছিলেন কার্ভেন্স বেলফোর্ড বল নিয়ে ভেতরে ঢুকছিলেন রাকিব সরকার তাকে বাধা দিচ্ছিলেন এবং রাকিব সরকার রাইট ওয়েতেই তাকে নেগোশিয়েট করতে পেরেছেন তাকে থামাতে পেরেছেন তার পেসটা আটকাতে পেরেছেন এবং বলটা বাইলাইনের বাইরেও পাঠাতে পেরেছেন গুড ডিফেন্ডিং আবারও যদি দেখি সোহেলের কাছ থেকে ডিফ্লেক্টেড হলো হেড নিয়েছিলেন অনিক ঘোষ সামিন ইয়াসির জুয়েল সেখানে ছিলেন মারুফ হাসানও ছিলেন বাট জালের দেখা তারা পেলেন না জালটা মনে হয় উত্তর বারিধারার কাছ থেকে মাইল কি মাইল দূরে চলে গেছে এর আগেও কিন্তু সুমন রেজা সুযোগ পেয়েছিলেন এবং সেই হেডে বলটাকে তিনি জালে জড়াতে পারেননি আরও একটা সুযোগ ছিল ফার্স্ট হাফের শেষে অন্তত একটা গোল করে ব্যবধানটাকে কমানোর জন্যে 3-0 লিড কিন্তু রয়ে গেছে অ্যান্ড লুক অ্যাট দিস যেভাবে আসলে ব্লক করা হয়েছিল রাফায়েল অগোস্তো দ্য প্লেমেকার তাকে শেষমেশ অবশ্য রেফারির দৃষ্টিগোচর হয়নি সেখান থেকে ফাউল হয়েছে সেন্টার আর্ক থেকে বাড়িয়েছেন উদ্দেশ্য জুয়েল স্লাইডিং ট্যাকেল সেখানে জিন্টুর সঙ্গে একটা চ্যালেঞ্জ পড়ে গেছেন ওয়ান সেকেন্ড ফাউল চোখের মধ্যে সম্ভবত কাদা পানিটা ঢুকেছে চোখ ধরে রয়েছেন সাদুদ্দিন ক্রসিং আসবে তার কাছ থেকে এবং সানদেচেজ ওভার হেড হওয়ার আগেই বলটাকে ক্লিয়ার করেছেন সেখানে কে ছিলেন তপু হাফিজুর রহমান আরও একটা সুযোগ মাথায় হাত কি করলেন তিনি ওপেন নেট জুয়েল রানা এবং আমরা বারে বারে বলছিলাম যে জুয়েল রানা তার ফিনিশিংয়ের সেই দুর্বলতা অফ সেটা প্রথম রিপ্লে যেটা সেট পিস থেকে পরবর্তীতে রাফায়েল অগোস্তো স্পেস নিলেন অ্যান্ড দেন ওয়ান্স এগেন আরও একটা পিন পয়েন্ট সেট আপ জুয়েল রানা এটা কী করলেন তিনি ওপেন পোস্ট একদমই খালি মিতুল মারমাও ছিলেন না শুধু নেটে রাখার কাজটা সম্ভবত ওভার এক্সাইটমেন্ট কি না অথবা পোস্টের সামনে এসে একটু গুলিয়ে ফেলার যে পুরনো রোগ সেই রোগটাই আরও একবার পেয়ে বসলো ডেফিনেটলি ফিনিশিং এই জায়গাটা আসলে একটা শিল্প এবং অনেকেই আসলে বলটা নিয়ে ঠিক ডিবক্স পর্যন্ত খুব ভালো মতো পৌঁছে যান বাট শেষ ফিনিশিং টাচটা অনেক খেলোয়াড়ই করতে পারেন না এবং এই জায়গাতে জুয়েলকে নিয়ে একটা আশ্বস্ত রয়েই গেছে সুযোগ পেয়েছিলেন অন্তত এই জায়গা থেকে গোলটা করা উচিত ছিল জুয়েলের আপনি সানদেচেজ ওভার কিংবা বেলফোর্ড কার্ভেন্সকে দেখেন দে আর পারফেক্ট নাম্বার 9 তারা জানেন অন্তত পক্ষে ডিবক্সের ভেতরে কী করতে হবে আপনি রোনালদো নাজারিওর কথা বলতে পারেন যে ডিবক্সের ভেতরে
ফেনোমেনন ছিলেন, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন, এবং তার গোল স্কোরিং এবিলিটি সেটা ছিল কিংবদন্তি তুল্য। ক্লিয়ার করে দিয়েছেন লম্বা করে জনি, বাট কার্ভেন্স বেলফোর্ড অনিক ঘোষ রিগেইন করেছে উত্তর বারিধারা, রাখতে পারবেন কিনা, ব্যাকপাস করেছেন তপুর কাছে, না সেখানে ছিলেন সোহেল রানা, সুমন রেজা, জুয়েল বাড়িয়েছিলেন, তবে আরও একবার মারুফ হাসান চমকের একটা রান কিন্তু নিয়েছিলেন বা প্রান্ত দিয়ে ঝিন্টু, বা ঝিন্টুর কাছে যায়নি, জুয়েল ওয়ান্স অ্যাগেন, জুয়েল রানা, আবাহনীর জুয়েল রানা, তিনি কিন্তু পেছন থেকে এসে বলটাকে বের করে দিয়েছেন রাফায়েল অগস্তোকে, অগস্তো অনেকটা গ্রাউন্ড কভার করেছেন, বাট পানির কারণে এগিয়ে যেতে পারছেন না তিনি। পাপন সিং তিনি ফাইনালি, সাদুদ্দিন ছিলেন সেখানে, এবার কিন্তু জুয়েল রানা আবারও বাপায়ে দুর্বল শট, পানির কারণে আরও বেশি দুর্বল হলো, কাদায় পড়ে গিয়ে। আমরা যদি দেখি সাদ, এবং তাকে অনেকটা রাফায়েল অগস্তো বলেই ভুল হয়েছে, কারণ একদম রাফায়েল অগস্তো ঠিক যেভাবে চুল কেটেছেন সেভাবেই, জার্সি নাম্বার অবশ্য দেখাই যাচ্ছিল 15, তবে মাথাটা লক্ষ্য করেই আসলে এই জায়গায় কনফিউশনটা তৈরি করেছি। অলমোস্ট সেম হেয়ার কাট, বাট অ্যানাদার চান্স, একই হেয়ার স্টাইলিশের কাছেই তারা চুল কাটিয়েছেন কিনা সেটাও দেখার বিষয়। ফার্স্ট হাফের বাঁশি বেজে গেছে এবং প্রথম হাফের খেলা কিন্তু শেষ, 3-0 লিড নিয়ে মাঠ ছাড়ছে আবাহনী লিমিটেড। উত্তর বারিধারা বিদেশি ছাড়া তাদের প্রথম হাফ কিন্তু আবাহনীর যে একের পর এক আক্রমণ সেটাতেই কাটলো, এবং সুযোগ পেয়েও কিন্তু সেই গোল সমতায় কিংবা ব্যবধান কমাতে পারেনি। সেকেন্ড হাফের সব অ্যাকশনস লাইভ ইন এক্সপ্রেস।
ওয়েলকাম ব্যাক টিবিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2020-21 পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। আজকের ম্যাচ উত্তর বারিধারা ভার্সেস আবাহনী লিমিটেড। ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে 3-0 এগিয়ে আবাহনী, এবং দুটো পরিবর্তন নিয়ে সেকেন্ড হাফ শুরু করছে উত্তর বারিধারা। সানডে চিজোবাকে দেখছি বল নিয়ে ওয়েট করছেন। কমন বয়েস 21 নয়ন তাকে আমরা দেখছি। হাফিজুর রহমান তপু সেন্টার ব্যাক, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটা ইয়েলো কার্ড তিনি কনসিড করেছেন এবং সেটা ম্যাচের 3 মিনিটেই, এবং তার সেই পেনাল্টি থেকেই কিন্তু রাফায়েল অগস্তো 3 মিনিটের মাথায় দলকে লিড এনে দিয়েছিলেন, ফলোড বাই মিতুল মার্মা ফাউল করেছিলেন 32 মিনিটে, এবং সেখান থেকে বেলফোর্ট তিনিও কিন্তু পেনাল্টি থেকে পরপর 2 পেনাল্টিতে লিড পেয়েছিল আবাহনী। অ্যান্ড ফাইনালি 40 মিনিটে সানডে চিজোবা রাফায়েল অগস্তোর দুর্দান্ত একটা কর্নার থেকে তিনি হেডে গোলটা পেয়েছেন। সো দিস ইজ দ্য স্টোরি অফ 3-0 রাইট। এবং দুটো পরিবর্তন, নয়নকে মাঠে নামানো হয়েছে তপুর জায়গায়, ইন্টেনশন ভেরি ক্লিয়ার বাড়িধারা এই ম্যাচে মোর অ্যাটাকিং, একজন মিডফিল্ডারকে মাঠে নামিয়েছেন, ইনফ্যাক্ট উইঙ্গারকে ডান প্রান্ত দিয়ে সাদের চমৎকার বাড়ানো বল, জুয়েল রানা একাই ঢুকে পড়েছেন, গোলের সুযোগ আছে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে, বাট জুয়েল এবারও কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। মিতুল মার্মা চমৎকার গোলকিপিং, বিপদ কেটে যায়নি জুয়েল, সানডে চিজোবা তিনি অনেক ছিলেন, ফাইনালে কিন্তু ব্লকড হয়েছে, একটা বড় ভাড়া থেকে কিন্তু এই মুহূর্তে বেঁচে গেছে উত্তর বারিধারা। ওয়ান সেকেন্ড আমি যদি বলি, জুয়েল একদমই একা হোল্ড করলেন, দেখলেন, এন্ড দেন মিতুল মার্মার গায়েই মারলেন সরাসরি। এখানেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায় বা পার্থক্যটা তৈরি হয়, যদি এটা সানডে চিজোবা সরাসরি মেরেছিলেন রাকিব সরকারের গায়ে, স্পেসও ছিল না খুব একটা, যে কারণেই 4-0 গোলে এগিয়ে যাবার দারুণ একটা মৌকা, সেটাকে কিন্তু গোলে কনভার্ট করতে পারল না আবাহনী লিমিটেড। আরও একবার জুয়েলের আফসোস থেকেই গেল, একদমই গোলরক্ষক বরাবর যে ডিরেকশন সেখানে তিনি বলটা রাখলেন, এর আগেও সেম ঘটনা ঘটেছে, এবং ডিরেকশনটা তিনি যদি একটু চেঞ্জ করতে পারতেন, ফাঁকা জায়গায় রাখতে পারতেন, তাহলে জুয়েলের নামের পাশে হয়তো দুটো গোল থাকতো এবং স্কোর লাইনটাও হতো 5-0। বাট ব্যাড লাক ফর জুয়েল, থ্রো ইন উত্তর বারিধারার চিন্টু, লেফট ফ্ল্যাঙ্কে বল রয়েছে, সেখান থেকে ক্রস ইন হেডে ক্লিয়ার করার চেষ্টা, তার আগে টুটুল বাদশাহ, তিনি অবশ্য মার্ক করছিলেন সামিনকে, ঝিন্টু আরও একটা ক্রস হয়তো বা ইন করাবেন, বাট রাফায়েল অগস্তো বলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন, মারুফ হাসান রিগেইন করেছেন, তবে রাফায়েল অগস্তোকে ফাউল করেছেন সেখানে ঝিন্টু। অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে একটু টাফ, একটু হার্শ হয়ে গেছে, কারণ সম্ভবত এটা রাফায়েল অগস্তো তিনিও জার্সি টেনে ধরেছিলেন ঝিন্টু মিয়ার। সোহেল রানা সাদ পানিতে আটকে রইল, আসলে টার্গেট ছিল রাফায়েল অগস্তো, কিন্তু পড়ে বলটা একদমই বসে রইল, ঠিক যেরকম বড় একটা আপনি যদি লোহার বলকে লোহার বল এভাবে বাড়ান সেটা যেভাবে থেমে থাকবে, চমৎকার একটা বল, বাট খুব একটা রোল হচ্ছে না, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মাঠে বলটা রোল হওয়া তাহলে কিন্তু আন্দাজটা ঠিক রাখা যায়, পাসিং অ্যাকিউরেসি বাড়ে এবং ফিজিক্যাল ফুটবলটা কমে, কারণ নান্দনিক ফুটবল খেলার সুযোগটা তখন তৈরি। দেখেন ঝিন্টু এবং সাদের মধ্যে বল দখলে যে লড়াইটা, সেই লড়াইটা অনেকটা হাডুডুর লড়াইয়ের মতো হয়েছে। রাইট, বাট দিস ইজ ফুটবল, এবং গ্রাউন্ডে থ্রু বল বাড়ানোটা এখানে খুবই টাফ, কারণ যেই অ্যান্টিসিপেশনটা আপনি করবেন বল ডিফারেন্ট বিহেভ করবে বিকজ অফ দ্য ফিল্ড কন্ডিশন, বাট তারপরও সব কিছু উপেক্ষা করে সুমন রেজা তিনি অবশ্য এগিয়ে গিয়েছিলেন ডিবক্সের খানিকটা সামনে, সেখানেই বাধার মুখে পড়লেন, বল চলে গেছে সাইডলাইনের বাইরে, এবং সেখান থেকে আরও একটা থ্রো ইন সুযোগ হয়েছে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে যাওয়ার, সেখান থেকে একটা ক্রস ইন আসবে কি না, বল কেড়ে নিয়েছে সাদউদ্দিন, কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, এই জায়গাটা থেকে বলটা কিন্তু বেরোচ্ছে না, অলমোস্ট অনেকক্ষণ ধরে এই জায়গাটাতে খেলা হচ্ছে। সোহেল ক্যাপ্টেন বুদ্ধিমত্তার সাথে সেন্টার সার্কেলের দিকে পাঠিয়েছিলেন, কার্ভেন্স বেলফোর্ড তার টার্গেট, বাট ডিসপোজেসড তিনি, একটা ভালো বল ডান প্রান্ত দিয়ে নয়ন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, ক্রস ইন করিয়েছেন তবে বাইরে মারলেন, ভালো একটা বল বাড়ানো হলো, গুড ভিশনারি পাস, নয়ন মাঠে এসছেন হাফিজুর রহমান তপুর জায়গায়, এবং রাইট উইং দিয়ে নয়নকে আমরা দেখেছি আগের ম্যাচে, সেই ম্যাচেও তিনি বদলি এসেছিলেন সুজন বিশ্বাসের জায়গায়, এই ম্যাচে হাফিজুর রহমান তপুর জায়গায় নয়ন মাঠে এসছেন এবং এসেই ডান প্রান্ত দিয়ে অন্ততপক্ষে বেশ কয়েকটা সুযোগ তিনি নেওয়ার চেষ্টা করছেন। ইমপ্রেসিভ, এর আগের খেলা তো দেখেছি নয়ন হার্ডওয়ার্কিং ছিলেন, আজকে স্টার্টিং ইলেভেনে ছিলেন না, বাট সেকেন্ড হাফের শুরুতেই
চেঞ্জ হিসেবে কিন্তু তিনি নেমেছেন। আরও একটা সুযোগ, সেখানে কিন্তু জুয়েল পারবেন কি না শেষ মুহূর্তে নিজের দখলেই বলটা রাখতে পারেননি। বেলফোর্ড সেখানে গিয়েছেন, ওয়ান সেকেন্ড জুয়েল বল পজিশনে কিন্তু তিনি রয়েছেন, দুজনকে কাটব্যাক করে ঢোকার যে প্রচেষ্টা সেখানে কিন্তু মিস হয়ে গেল, বিকজ রাকিব সরকার হি ওয়াজ সুপার অ্যাক্টিভ, শেষ মুহূর্তে স্লাইড করে বলটাকে ক্লিয়ার করে দিয়েছেন, বাট অপরচুনিটি উইল বি দেয়ার ফর আবাহনী লিমিটেড। গুড ডিফেন্ডিং রাকিব সরকার এবং বেশ ভালো টাইমিং, তিনি সুযোগ দেননি জুয়েল রানাকে। রাকিব সরকার রাইট ব্যাক, রায়হান হাসান তিনি তার সেই ট্রেডমার্ক থ্রোইনের জন্য তৈরি হচ্ছেন, বলটাকে মুছে নিয়েছেন যেহেতু বৃষ্টি এখনও ঝিরিঝিরি পড়ছে এবং ভিজা বল, তিনি এবার কিন্তু আর লম্বা থ্রো করেননি। সোহেল রানাকে দিয়েছেন, রানা কিন্তু ক্রসিং করেছেন ভেতরে, এখনও পর্যন্ত জুয়েল থেকে নিয়ন্ত্রণ নিয়েছেন সোহেল রানা। রাফায়েল ঘোষ ডিসপোজেসড, আসলে অফ ব্যালেন্স হয়ে পড়েছেন পিছলা মাঠের কারণে। সুমন রেজা কিন্তু ছেড়েছেন ডানে, এখনও পর্যন্ত তিনি পাবেন কিনা। জিন্টু না মারুফ হাসান সুমনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, বাট ক্যাপ্টেন সোহেল রানা তিনি সময় মতো একদম সেন্টার ব্যাক পজিশনটাতে নামলেন। ভেরি গুড ট্রানজ্যাকশন তার কাছ থেকে আমরা দেখলাম, তিনি কিন্তু ট্রানজিশনে চমৎকার এবং নিচে নেমে এসে ব্যাকলাইনটাকে সলিড রেখে বলটাকে টাচ লাইনের বাইরে পাঠিয়েছেন এবং সোহেল অ্যাপিল করছেন যে তাকে আসলে ফাউল করা হয়েছে। টুটুল বাদশাহ এখনও পর্যন্ত তার জার্সি খুব একটা কাদায় মাখামাখি হয়ে যায়নি, ইনফ্যাক্ট তিনি সেকেন্ড হাফে চেঞ্জ জার্সি নিয়ে এসছেন। রাফায়েল গস্ত মিডফিল্ড দিয়ে ব্রাজিলিয়ান, চমৎকার পাস, বেলফোর্ড ক্লিয়ার অফ সাইড, ফ্রিকিক উত্তর বারিধারার পক্ষে, 3-0 গোলে পিছিয়ে আছে। প্রথমার্ধে 3টা গোল কনসিড করেছিল উত্তর বারিধারা, সুযোগ পেয়েছিল 3টা কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। সুমন রেজা পরিষ্কার সুযোগ পেয়েছিলেন কিন্তু 1-2-1 এ সেই বলটাকে আসলে তিনি জালে জড়াতে পারেননি। রাকিব সরকার ব্যাক পাস করে সেভ করতে চাইলেন, গোলরক্ষককে কিন্তু পরিবর্তন আছে, মিতুল মার্মাকে উঠিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড উইল ইট বি অ্যানাদার ব্যাট বিফোর ইট ওয়াজ আ ফাউল, আলিফকে কিন্তু নামানো হয়েছে, মামুন আলিফ গোলরক্ষক মিতুল মার্মার জায়গায়। মিতুল মার্মা ফার্স্ট হাফে কিন্তু ইয়েলো কার্ড কনসিড করেছিলেন ডিবক্সের ভিতরে, মিতুল মার্মাকে সেকেন্ড হাফে উঠিয়ে নিয়ে সেখানে মামুন আলিফ, যিনি লাস্ট ম্যাচেও কিন্তু চেঞ্জে নেমেছিলেন, তিনি কিন্তু এবার সেকেন্ড হাফে আবারও চেঞ্জে নামলেন। জসীমউদ্দিন এর আগের ম্যাচে তিনি ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন, সেই জায়গায় মামুন আলিফ নেমেছিলেন, আজকেও মামুন আলিফকে নামতে হলো কারণ মিতুল মার্মার একটা ইয়েলো কার্ড ছিল। এবং কোচ মানিক খুব ভালো করেই জানেন যে ডি বক্সের ভেতরে প্রচুর প্রেশার তৈরি হবে এবং একই রকম ভুল মিতুল মার্মাকে আরও দু একবার করলে সেটা কিন্তু রেড কার্ড হয়ে যেতে পারে, বা আরেকটা ইয়েলো কার্ড হলেও কিন্তু সেটা রেডে কনভার্ট হবে। সুতরাং তিনি কোনো রেস্ক নিতে চাইলেন না, অন্তত পক্ষে আবাহনীর মতো দলের বিপক্ষে যেখানে 3-0 আপনি পিছিয়ে 10 জনের দল নিয়ে যে কী মাসাকারটা হবে সেই মাসাকার থামানোর চিন্তা থেকেই তিনি একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করেছেন। দুটা ট্যাকটিক্যাল চেঞ্জই তার হয়েছে, একটা হচ্ছে গোলকিপার মিতুল মার্মাকে তুলে নিয়ে মামুন আলিফকে নামিয়েছেন এবং একজন ডিফেন্ডার তুলে নিয়েছেন হাফিজুর রহমান তপু, তার জায়গায় উইঙ্গার নয়নকে নামানো হয়েছে। যেহেতু ব্যাকলাইনে হাফিজুর রহমান তপু থাকবে না, সুতরাং গোলকিপার তিনি একজন ডিফেন্ডারের মতনই তাকে খেলতে হবে, মোস্ট অফ দ্য টাইম সুইপার কিপারের কাজটা। সুতরাং একজন সুইপার কিপারের বারে বারে কিন্তু সুযোগ থাকে অপোনেন্ট স্ট্রাইকারকে তার উপরে প্রেস করা, বা কোনো সময় যেহেতু মাঠের যে কন্ডিশন ফাউল হয়ে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে মিতুল মার্মার একটা ইয়েলো কার্ড, যদি আরও একটা ক্ল্যামজি ট্যাকেল হয় তাহলে সেকেন্ড ইয়েলো কার্ড, সেটা রেড কার্ডে কনভার্ট হয়ে যাবে, যে কারণে মানিক কিছুটা সতর্ক থেকে এই ট্যাকটিক্যাল চেঞ্জটা তিনি করেছে। ভেরি গুড চেঞ্জ বলতেই হবে। 54 মিনিটের খেলা শেষে খেলায় খানিকটা স্থবিরতা, ম্যাচ রেফারি সাইমন হাসান তার হাতেই বলটা রয়েছে এবং লম্বা করে বাড়ানো বল রাকিব বাড়িয়েছিলেন, সুমন রেজা অনেকটাই পিছিয়েছিলেন, টুটুল হোসেন বাদশা তার হেডে বলটা তিনি পেয়েছেন এবং সেখান থেকে মারুফকে বল দিয়ে দিয়েছেন ডি বক্সের একদমই সামনে, তার সঙ্গে চ্যালেঞ্জে শেষ মুহূর্তে অবশ্য তিনি পেরে উঠলেন না, বল পজিশন হারিয়েছেন, কাউন্টার অ্যাটাকে উঠছে রাফায়েল অগস্ত একদমই মিডফিল্ডে, সেখানে সোহেল রানা, প্রতিপক্ষের সোহেল রানার সঙ্গে তার একটা চ্যালেঞ্জ এবং শেষমেশ অফসাইডের ফাঁদেই পড়লেন
আবারও ফ্রি কিক, সানডে চিজোবা থার্ড স্কোরার এই ম্যাচের যে তৃতীয় গোলটা এবং আবাহনীর ডাগআউটটা আমরা দেখছি। সানডে চিজোবা রাফেল অগোস্তো কর্নার কিক থেকে যে দারুণ একটা বল বাড়িয়েছিলেন সেখানে হেডে বলটাকে গোলে কনভার্ট করেছিলেন, ডান পায়ে লম্বা করে বাড়িয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে উদ্দেশ্য চিন্টু, চিন্টু বল রাখতে পারেননি, আবারও কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা সানডে চিজোবার, একটা রান আমরা দেখছি, বাট মামুন আলী অনেকটা এগিয়েছিলেন টপ ডিতে, সেখান থেকে বলটা ধরেই কিন্তু আবারও বা প্রান্তে বলটাকে তিনি ছেড়েছেন পাপন সিং, অনেকক্ষণ পর পাপন সিং অন ফ্রেম, টুটুল বাদশা নিজেদের ব্যাক লাইনে, শহীদুল আলম সোহেল বল পজিশন তার কাছে, লম্বা করে বাড়িয়েছেন সেন্ট্রাল লাইন পার করে একদমই লেফট ফ্ল্যাঙ্কে, উদ্দেশ্য ছিল সেখানে বেলফোর্ট, কিন্তু বেলফোর্ট বল রাখতে পারেননি, বাট তার কাছ থেকে থামস আপ যে ভালো বল ছিল, সাইড লাইনের বাইরে সেখান থেকে আবারও থ্রো ইন, বল দখলের চেষ্টা, নয়ন রয়েছেন সেখানে, নয়নকে পেছন থেকে ব্লক করছিলেন রাফায়েল অগোস্তো, টুটুল হোসেন বাদশা তিনি বল পেয়ে গেছেন নিজেদের অর্ধ থেকে, আবারও আক্রমণে ওঠার চেষ্টা, হৃদয়কে দিয়েছেন মাঝমাঠে বল, সেখান থেকে হাওয়ায় ভাসিয়ে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে সানডে চিজোবা, খানিকটা পিছিয়েছিলেন বাট সানডে চিজোবার সঙ্গে মার্কার ছিল, খুব সহজ ছিল না বলটাকে নিজের আয়ত্তে রাখার জন্যে, শেষমেশ বাই লাইনের বাইরে গোলকিপার্স কিক শহীদুল আলম সোহেলের জন্যে, আবাহনী লিমিটেড দে আর ইন ভেরি গুড পজিশন, এবং আজকের এই ম্যাচে তাদের কিন্তু প্রাপ্তির জায়গা রয়েছে, উত্তর বারিধারা তারা রেলিগেশন এড়িয়েছে আরও আগে, এবং আবাহনী লিমিটেড এই মুহূর্তে নাম্বার থ্রি পয়েন্ট টেবিলে, বাট তাদের সামনে একটা সমীকরণ আছে রানার আপ হওয়ার জন্যে, দেয়ার আর সো মেনি ইফস অ্যান্ড বাটস, এই ম্যাচ সহ নেক্সট ম্যাচ এগেনস্ট বসুন্ধরা কিংস তাদেরকে জিততেই হবে, এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব যারা এই মুহূর্তে নাম্বার টু তাদের একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে মোহামেডানের সঙ্গে, এবং সেই ম্যাচটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ড্র না হারতেই হবে, তবেই একমাত্র রানার আপ হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর, ডান পায়ে বলটাকে ক্রসিং করিয়ে করানোর একটা চেষ্টা ছিল কিন্তু বেলফোর্টের, টপ ডি থেকে বলটা ডিফ্ল্যাক্টেড হয়েছে, এই মুহূর্তে আবারও কাউন্টার অ্যাটাকে এবং অফসাইডের ফ্ল্যাগ উঠে গেছে সহকারী রেফারি তার কাছ থেকে, সো আরও একবার ফ্রি কিক সানডে চিজোবা, তিনি অফসাইডে ছিলেন, বাট ইট ওয়াজ এ গুড সেট আপ, ভালো একটা বল কিন্তু মেক করা হয়েছিল, মামুন আলিফ টপ ডি থেকে বের হয়ে লম্বা একটা বল তিনি বাড়িয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, ক্যাপ্টেন সুমন রেজা বা প্রান্ত ধরে আক্রমণে আসার চেষ্টা, বাপায় তিনি হাওয়ায় ভাসিয়ে ডিবক্সের সামনে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে নয়ন, নয়ন বল পাননি শেষ মুহূর্ত অবশ্য বেলফোর্ড, তিনি বাড়িয়েছেন রাফায়েল অগোস্তো সেন্টার আর্কে, সেখানে একটা চ্যালেঞ্জ উত্তর বারিধারা চেষ্টা করছে আবাহনীর অর্ধে বল রাখার জন্য এবং সেখান থেকে আক্রমণ গোছানোর জন্যে, মাঠের কন্ডিশন কিছুটা তো টাফ টাইম দিচ্ছে দুই দলের খেলোয়াড়দেরকে তাতে কোনো সন্দেহ নেই, আবারও লং বল বিকজ এই মাঠের যে কন্ডিশন সেখানে লং বলটা এই মুহূর্তে একমাত্র ভরসা, এবং আমরা আরও একবার দেখলাম যে বলটা কার্ভেন্স বেলফোর্ড তিনি খেলতে গিয়েও স্লিপারি ঠিকমতো খেলতে পারেননি, নাসির বাড়িয়েছেন উদ্দেশ্য জুয়েল, জুয়েল থেকে হৃদয় রাফায়েল অগোস্তো সেন্টার আর্কে, এই মুহূর্তে বেলফোর্ড তার আগে কিন্তু অফসাইডের ঝান্ডা উঠে গেছে, সো ওয়ান্স এগেইন রাইট বেলফোর্ড আমরা দেখলাম প্রথমার্ধে দুবার অফসাইডের ট্র্যাপে ছিলেন, এবং সেকেন্ড হাফে আমরা দেখলাম বেলফোর্ড অফসাইডে সুযোগ সন্ধানী তিনি জানেন, এবং উত্তর বারিধারার ব্যাকলাইনটাকে এক্সপ্লয়েট করার চিন্তায় সবসময় তিনি থেকেছেন, যে কারণে আমরা দেখেছি বেলফোর্ড পেনাল্টি থেকে একটা গোল করেছেন, একটা ক্লিনিক্যাল স্পট কিক বেলফোর্ডের কাছ থেকে ছিল, এবং চোদ্দো নম্বর গোল এবারকার প্রিমিয়ার লিগে, গোল গেটারের দিক থেকে তিনি এই মুহূর্তে তিন নম্বর পজিশনে, হৃদয় হোল্ডিং মিডফিল্ডার কার্ভেন্স বেলফোর্ড লম্বা করে বাড়িয়েছেন সামনে, ঝিন্টু মিয়ার গায়ে লেগেছে আনইনটেনশনাল, ঝিন্টু একটা ব্যাকওয়ার্ড মুভ নেওয়ার সময় তার ব্যাকসাইডে লাগলো বলটা, নাসিরুদ্দিন চৌধুরী কিছুটা এলোমেলো ফুটবল, সাদউদ্দিন আবারও রিগেইন করেছে আবাহনী লিমিটেড পজিশন, হৃদয় স্লপি
সেটা ব্যাকপাস করে দিয়েছেন পাপন সিং, সেখান থেকে ঝিন্টু একটা ভালো ক্রস কিন্তু ভেতরে ইন করিয়েছেন, তবে আশেপাশে কেউ নেই, আছেন টুটুল বাদশা। মারুফ হাসান কিন্তু প্রেশার তৈরি করেছেন, টুটুল বাদশা বলটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তিনি মারুফ হাসানকে ফাউল করেছেন, যে কারণে ভালো একটা জায়গায় ফ্রি কিক পেয়েছে উত্তর বারিধারা। একটা গোল শোধ দিতে পারবে কি না, জিন্টুকে দেখছি সেই স্পট কিকটা নেওয়ার জন্য। ভালো একটা জায়গা থেকে শহীদুল আলম সোহেল টকিং টু হিজ ফেলোস, জিন্টু ইশারায় বুঝিয়ে দিলেন যে পারপোজটাকে তিনি টার্গেট করছেন, লং বল হেড করার চেষ্টা, সেখানে নয়ন আরও পিছিয়ে ছিলেন, তার আগেই হেডে বলটাকে ডিবক্সের বাইরে পাঠিয়েছিলেন, কাদা পানিতে ডিবক্সের ঠিক সামনের জায়গাটা একটু যাচ্ছে তাই অবস্থায় রয়েছে, এবং সেখান থেকে বলটা বের করতে পারেননি, জোরে একটা শট নিয়েও পাল্টা আক্রমণে আবাহনী, বেলপোর্টের পায়ে বল আছে, বা প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছেন, থ্রু বল বাড়িয়েছেন উদ্দেশ্য সানডে চিজোবা, বাট গ্রাউন্ডে থ্রু বল খুব একটা কার্যকরী নয়, সে কারণে কিন্তু সানডে চিজোবা পর্যন্ত বলটা পৌঁছয়নি, বাট গুড থিং এখনও পর্যন্ত বলের দখল আবাহনীর কাছে, আক্রমণটা তারা ধরে রেখেছে, রাফায়েল অগস্তো তার পায়ে কিন্তু বল আছে ডিবক্সের ভেতরে, এবং সেখানে তাকে কিন্তু অনেক ঘোষ চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, একটা ক্রস ইন হবে সুযোগ সানডে চিজোবার জন্যে, তবে সেটা গোল হয়েছে কিনা, গ্যাস সেটা গোলের সংকেত কিন্তু দিয়ে দিয়েছেন সাইমন হাসান, সানডে চিজোবা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি, ইনফ্যাক্ট তার গোলটা সম্ভবত বাতিল করা হয়েছে, রাফায়েল অগস্তো অনেক ঘোষ তাকে থামাচ্ছিলেন, জিন্টু পরাস্ত হলেন, দারুণ স্কিলে বলটা বের করে নিয়ে একটা এক্সেলেন্ট চিপ ইন, দারুণ লুপ, অ্যান্ড দেন সানডে চিজোবা, তিনি তার আগেই অফসাইডে ট্র্যাপের মধ্যে ছিলেন, ইনফ্যাক্ট অফসাইডে ছিলেন তিনি, যে কারণে তার জোড়া গোল হতে পারতো 4-0 স্কোর লাইন, আবাহনী লিমিটেডের পক্ষে 4, বাড়িধারা শূন্য হতে পারতো অল্পের জন্য, সেটা হয়নি, তবে দারুণ একটা অ্যাটাক আমরা দেখলাম, আরও একবার রাফায়েল অগস্তোর ব্রাজিলিয়ান স্কিল দেখলাম, কিছু ঝলক দেখা যায় দুজন ডিফেন্ডারকে তিনি মানে কিভাবে বোকা বানালেন, স্কোরার তালিকায় ডাবল ডিজিটে নিজের স্কোরটাকে আনার একটা সুযোগ ছিল, 9টা গোল এখনো পর্যন্ত আছে, লেটে জয়েন করেও আবাহনীতে সানডে চিজোবার, আবাহনীর সঙ্গে ওতপ্রোতভাবে লেগে থাকা একটা নাম সানডে চিজোবা, বাংলাদেশে খুব পরিচিত একটা নাম যারা ফুটবলটাকে নিয়মিত ফলো করছেন, অবশ্যই আবাহনীর ঘরের ছেলের মতো সানডে চিজোবা, মুক্তিযোদ্ধা সংসদ কেসির হয়েও সানডে চিজোবা খেলেছেন, এবং তার স্কিল মুক্তিযোদ্ধাকে কিন্তু টপ ফ্লাইটে সবসময় প্রতিদ্বন্দ্বিতায় রাখত, আবাহনী লিমিটেডের সাদ, সোহেল রানা, কার্ভেন্স বেলফোর্ড, রেহান হাসান, আবাহনী লিমিটেড জুয়েল, ওয়ান্স এগেইন বেলফোর্ড, রাফায়েল অগস্তো, সেখানে সানডে চিজোবা ঢুকে পড়েছেন, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন, নিজেই মারবেন কিনা স্পেসও পেয়েছেন, সরাসরি মেরেছিলেন নিয়ার পোস্টে, বাট গোলকিপার মামুন আলিফ ছিলেন তৈরি, বেশ ভালো পেসেই কিন্তু শটটা নিয়েছিলেন সানডে চিজোবা, অনেকটা প্যানিট্রেট করলেন ডান প্রান্ত থেকে, আস্তে আস্তে অনেকটা মিগ ফাইটার মতো করে চলে আসলেন বাই, অ্যান্ড দেন হি পুল দ্য টিগার, বাট গোলকিপার মামুন আলিফ গুড গ্লাভস ওয়ার্ক, একটা পরিবর্তন হচ্ছে, আসাদুজ্জামান জনি তাকে তুলে নিয়ে মাঠে নামানো হচ্ছে আমিনুল ইসলামকে, নাম্বার 4 যদি ভুল না করে থাকি, এবং সেই পরিবর্তনের ইঙ্গিতটাই আমরা দেখলাম, রাফায়েল অগস্তো গেছেন কর্নার কিকটা নেওয়ার জন্য, এবং জনি কিন্তু মাঠ থেকে উঠে গেছেন, আসাদুজ্জামান জনি, একটা চমৎকার ক্রসিং হয়েছে, তবে পাপন সিংয়ের হেডার মামুন আলিফ পাঞ্চ করে ক্লিয়ার করেছেন হৃদয়, রাফায়েল অগস্তো এখনো পর্যন্ত, এবার কিন্তু কার্ভেন বেলফোর্ড, জুয়েল রানা পারবেন কিনা, এবং গোল 4-0 তে গিয়ে গেল ঢাকা আবাহনী লিমিটেড, ফাইনালি জুয়েল রানা তিনি কিন্তু গোলের দেখা পেলেন, রাফায়েল অগস্তো বাপায় ভালো একটা কাটব্যাক করে শেষ মুহূর্তে ডান পায়ে ক্রসিং করেছিলেন একদমই আলতো, এবং ট্র্যাপটাকে লক্ষ্য করছিলেন, এবং সেই জায়গাতে জুয়েল রানা যখন পেলেন একমাত্র 1-1 আমিরুল ইসলাম যিনি মাত্রই নামলেন তিনি ছিলেন, এবং এই যাত্রায় কিন্তু ফাঁকা জায়গাতে বলটা ফেলতে একটু ভুল করেননি, মামুন আলিফের জন্য কোনো কিছু করার ছিল না, বিকজ খুবই ক্লোজিং পজিশনে ছিলেন, এই জায়গা থেকে ডিরেকশনটা গেস করা এবং সেই অনুযায়ী রিফ্ল্যাক্স দেখানো অনেক বেশি টাফ ছিল, এবং জুয়েল রানা আফটার সো মেনি চান্সেস হি মেড ইট অ্যান্ড লুক এট হিজ স্মাইলিং ফেস,
রাইট এবং জুয়েল রানা কিংবা সুমন রেজা কিংবা লোকাল ফুটবলাররা যত বেশি গোল করবেন বাংলাদেশ ফুটবলের জন্য কিন্তু ততই ভালো। বাংলাদেশ ফুটবলের মঙ্গলের ব্যাপারটা এখানে নিশ্চিত হয়। আমরা জানি যে ঠিক আগামী মাসে কিরগিজস্তানের তিন জাতির টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সুমন রেজার হাতে লাগলো, যে কারণে হ্যান্ডবল। ফ্রিকিক থেকে আবারও রায়হান হাসান, রাকিব সরকার, রায়হান, সুমন এবং কাছাকাছি রাফায়েল অগস্তেও ছিলেন। যদি আবারও দেখি রাকিব সরকার বলটাকে ঠিক যেভাবে বাড়ালেন, বলের দখলে সুমন এবং সামিন, ইয়াসির, জুয়েল দুজনেই ছিলেন। রায়হান অবশ্য ফাউল করেছেন সুমন রেজাকে, যে কারণে ফ্রি কিক পেয়েছে উত্তর বারিধারা। রাকিব সরকার ভালো একটা ক্রসিং করিয়েছেন, ভেতরে হেড হয়েছে, হৃদয়ে আছেন, একদম ঠিক কাদার অংশ থেকে বলটাকে তিনি তুলে দিয়েছেন। মারুফ হাসান একটা ব্যাক ফ্লিক, এখনো পর্যন্ত পাপন সিং লং রেঞ্জে, বাট হৃদয়, ভেরি গুড ডিফেন্সিভ ওয়ার্ক, চমৎকারভাবে কিন্তু ব্লকটা তৈরি করেছেন। কার্ভেন্স বেলফোর্ট কুইক কাউন্টারে, এবারও কিন্তু বল পেয়ে গেছেন জুয়েল রানা। তার দুই দুই হবে কিনা, দলের 5-0 হবে কিনা, ইনফ্যাক্ট জুয়েল তিনি তার দুই পূরণ করলেন, 5-0 গোলে এগিয়ে গেল ঢাকা আবাহনী লিমিটেড। এক্সিলেন্ট একটা কুইক কাউন্টার, এবং সেখান থেকে গোল করতে ভুল করলেন না জুয়েল। একটা গেরো লেগেছিল এবং সেটা কিন্তু কেটে গেল জুয়েলের দুই, 5-0 গোলে এগিয়ে ঢাকা আবাহনী লিমিটেড। ঠিক 2 মিনিটের ব্যবধান জুয়েল তার ব্রেসটা আদায় করলেন এবং আবাহনী লিমিটেড উত্তর বারিধারার বিপক্ষে গোল বন্যা বলতেই হবে। 5টা গোল ইতিমধ্যে হয়ে গেছে, একটা গোলও কিন্তু শোধ করতে পারেনি। ভালো একটা রান ছিল শেষ মুহূর্তে মামুন আলিফকে কাটব্যাক করে, যেভাবে বলটাকে প্লেস করলেন, রিয়েলি সুপার গুড ফিনিশিং ফ্রম জুয়েল রানা অ্যান্ড ভেরি ফ্রাস্ট্রেটিং ফ্রম মামুন আলিফ। চেঞ্জ আবাহনীর জন্য সানডে চিজোবাকে তুলে নিয়ে মোহাম্মদ সোহেলকে নামানো হলো, এবং সানডে চিজোবা আই থিঙ্ক মারিও লেমোস, সানডে চিজোবার চেহারা দেখে অন্তত পক্ষে বোঝাই যাচ্ছে যে তিনি কিছুটা আনহ্যাপি। মেবি তিনি জানতেন যে যদি থাকতেন মাঠে বাকি সময়টুকু হয়তোবা আরও 1-2টা গোল তিনি চাইলে বের করে নিতে পারতেন। অনেক ঘোষ প্রেশার তৈরি করেছিলেন রাফায়েল অগস্তো, বাট অনিক ঘোষ তার কবজায় বলটা রেখেছেন, তবে অল্প কিছুক্ষণের মধ্যে সেটা আবার ডিসপোজড হয়ে গেছে। রাফায়েল অগস্তোই পেয়েছেন তাদের কাছ থেকে, টুটুল বাদশাহ, নাসির চৌধুরী, রায়হান হাসান, রোল হচ্ছে না মাঠে বল ঠিকঠাক মতো। মোহাম্মদ হৃদয় আবাহনী লিমিটেড লেফট উইং দিয়ে, সোহেল রানা আবারও বাড়িয়েছেন জুয়েলকে, জুয়েলের সামনে এই মুহূর্তে হ্যাট্রিকের সুযোগ। এবং লোকাল ফুটবলারদের মধ্যে এবারকার লিগে এখনো পর্যন্ত এবার কিন্তু গোলটা হতে পারে, এবং কার্ভেন্স বেলফোর্ড, হোয়াট আ ফিনিশ, ইট ওয়াজ ক্লিনিক্যাল। 6-0 গোলে এগিয়ে গেল ঢাকা আবাহনী লিমিটেড। এবার কার্ভেন্স বেলফোর্ড টোটাল ব্লান্ডার আমরা দেখলাম, মামুন আলিফ ঠিক পজিশনে ছিলেন না এবং ব্যাকলাইন ওয়াইড ওপেন ছিল সেখানে। আমরা যদি দেখি মামুন আলিফ ক্লিয়ারটা করলেন, বাট ভালোভাবে ক্লিয়ার করতে পারেনি, যতক্ষণে তিনি তার পজিশনে ফিরে যাবেন। কার্ভেন্স বেলফোর্ডের একটা চমৎকার ফিনিশ, 2 মিনিট পরপর গোল হচ্ছে, 63, 65, 67, এবং এই ঠিক 6 মিনিটের ব্যবধানে 3টা গোল হজম করেছে উত্তর বারিধারা। এবং আরেকটা গোল যদি হয় তাহলে সেটাই হবে এই বিপিএলের সবচাইতে বেশি গোল একটা দলের কাছ থেকে। এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব উত্তর বারিধারাকে 6-0 গোলে হারিয়েছিল, বসুন্ধরা কিংস আরামবাগ ক্রীড়া সংঘকে 6-0 গোলে হারিয়েছে, বাট 7-0 এখনও পর্যন্ত হয়নি এই প্রিমিয়ার লিগ সিজনে। সো দিস ইজ অপরচুনিটি আবাহনী লিমিটেডের জন্যে। সোহেল সেখান থেকে, সাদুদ্দিন, পাপন সিং গেছেন বল কেড়ে নেওয়ার জন্যে, দুজনের একটা ব্লক,
শেষমেশ তিনজন এবং সেখান থেকে বলটাকে বের করেছেন অনেক ঘোষ, নিজের কাছে রাখতে পারেননি, নাসিরের কাছে বল চলে গেছে। রাশিদুল ইসলাম শুভ নাম্বার 26 উত্তর বারিধারার, চেঞ্জে নেমেছেন তিনি সেন্টার আর্কে, সেখান থেকে ডান পায়ে বাড়িয়েছিলেন রাইট ফ্ল্যাঙ্কে, কিন্তু রাকিব সরকার যেভাবে বলটা আসলে ডেলিভার করেছেন সেটা অনেক বেশি সামনে, নিয়ন্ত্রণে রাখা যায়নি, সাইড লাইনের বাইরে বল, থ্রো ইন পাবে রায়হান হাসান, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য সেখানে জুয়েল, জুয়েল কিন্তু কুইক একটা রানে ঢুকে গেছেন এবং তাকে শেষমেশ ব্লক করে ফেলেছে, খুব দ্রুতই ব্যাকলাইনটা নিচে নেমেছে এবং জুয়েলের জন্য বিশেষভাবে কিন্তু সতর্ক এই মুহূর্তে উত্তর বারিধারা। এবং জুয়েল ইন্টেন্সিটি নিয়ে ফুটবলটা খেলছেন, কারণ হ্যাট্রিকের সুযোগটা আছে জুয়েল, এবারকার লিগে প্রথম হ্যাট্রিক হতেও পারত বা হতে পারে, এখনও সেই সুযোগ আছে। ঢুকে পড়েছেন সুমন রেজা বা পায়ে, বাট লক্ষ্যভ্রষ্ট, সুমন রেজা একাই ট্রাই করেন আসলে, ওপরে একা থাকেন এবং একাই করতে হয় তাকে, কারণ খুব ভালো সাপোর্ট নেই ইয়েভজেনি কচনে, মুস্তফা আব্দুল খালেক খরাবা তারা নেই, ইউসুফ বাম্বাও নেই, একসাথে আরেক ফরেন কুইগিস ফরেন তিনিও নেই, রাফাইল গোস্ত চমৎকার থ্রু বল আবারও কিন্তু জুয়েলের জন্য, জুয়েল এখনও পর্যন্ত আমিনুলকে দারুণভাবে বিট করেছেন, লং রেঞ্জে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছিলেন মোহাম্মদ সোহেল রানা, তবে কার্ভেন্স বেলফোর্ড লং রেঞ্জে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। 71 মিনিটের খেলা চলছে, 6-0 গোলে এগিয়ে আবাহনী লিমিটেড, মাহফুজ এবারকার লিগের সবচেয়ে বিগ মার্জিন উইনের পথেই ঢাকা আবাহনী লিমিটেড। ইয়েস অ্যাবসলিউটলি, এবং তাদের হাতে রেগুলেশন টাইমের 20 মিনিটের মতো কিন্তু সময় আছে, সো এখানে অপরচুনিটি অনেক বেশি, যেহেতু 6 মিনিটের মধ্যে তারা 3টা গোল করেছে এবং আরও সময় রয়েছে, সেখানে তো সেটা বলাই যায় যে হতে পারে, এবং সুযোগ সেক্ষেত্রে জুয়েল রানার জন্যও একটা থাকবে যে লোকাল প্লেয়ারদের মধ্যে টপ স্কোরার হয়ে যাওয়া, এই মুহূর্তে তিনি সুমন রেজার সঙ্গে সমান অবস্থান করছেন, 10টা গোল হয়ে গেছে জুয়েল রানার, এর আগ পর্যন্ত 8টা গোল ছিল, তো সুমন রাজার 10 এবং জুয়েল রানার 10। জুয়েলের প্রথম হ্যাট্রিকটাও হতে পারে চাইলে, এবং একই সাথে হতে পারে লোকাল ফুটবলারদের মধ্যে সবচাইতে বেশি গোল, অন্তত পক্ষে সেই সুযোগটা তার হাতে এখনও আছে, একই সাথে কার্ভেস বেলফোর্ড হ্যাট্রিকের সুযোগ আছে তারও, টুটুল বাদশাহ সেন্টার ব্যাক আবাহনী লিমিটেডের ক্লিয়ার করে দিয়েছেন রাফায়েল অগস্ত থেকে রায়হান হাসান, তবে রাকিব সরকার বল ধরেছেন উত্তর বারিধারা এই মুহূর্তে অ্যাটাকে, মিডফিল্ডে অনেক ঘোষের একটা টার্ন, কিছুটা চেঞ্জ করে দিয়েছিলেন হাফ স্পেসটাকে ইউজ করার চেষ্টা, আরও একটা পরিবর্তন হবে, নাম্বার 24 তিনি তৈরি হচ্ছেন আবাহনী লিমিটেডের দীপক রয়, তাকে আমরা দেখি, সোহেল রানা, রাফায়েল গোস্ত আক্রমণে আবাহনী লিমিটেড, ক্যাপ্টেন সোহেল রানা, জুয়েল একটা ফরওয়ার্ড মুভ না, সেখানে হৃদয় নিয়েছিলেন ফরওয়ার্ড মুভটা, তারপর বলটা বের করে দিয়েছেন সোহেল রানা, ডিফেন্ডার তিনজন সোহেল এই মুহূর্তে মাঠে, সোহেল জুয়েল তারা কিন্তু মাঠে আছেন, সাদুদ্দিন এই মুহূর্তে থ্রুবল বাড়িয়েছেন এবং সেখানে মামুন আলিফ অনেকটা দূরে এসে স্লাইড করে বলটাকে নিজের বুকে জমিয়ে নিলেন এবং আর ভুল করতে চান না তিনি, বাট রাফায়েল অগস্ত ভালো একটা বল কিন্তু তিনি কাটিয়ে বের করে দিয়েছিলেন সাদের জন্য, এবং সাদ যে থ্রু বলটা বাড়িয়ে নিজে এগিয়ে গিয়েছিলেন তার আগেই মামুন আলিফ সে বলটাকে ভালোভাবেই তালুবন্দি করেছেন, এ যাত্রায় অন্তত সমস্যা হয়নি, চেঞ্জ আসবে। আবাহনী কোচ মারিও লেমস তিনি কিছু ফ্রেশ লেগ খেলাতে চান, খুবই ভারী মাঠে 70 মিনিটের ওপরে ফুটবল খেলাটা বেশ টাফ, এবং সেই টাফ কাজটা খুব সহজেই করেছে ঢাকা আবাহনী লিমিটেড, প্রতিপক্ষ উত্তর বারিধারা এই মুহূর্তে 6 গোলের যে চাপ সেই চাপের নিচে চাপা পড়েছে, বৃষ্টিতে
আসলে কেউ ভেসে যায়নি, কিন্তু গোলে ভেসে গেছে উত্তর বারিধারা, সেটা বলতেই হবে। এবং পরপর তাদের যে বেহাল দশা সেটাই আমরা দেখছি, এবং এর আগে শেখ জামালও কিন্তু তাদের বিপক্ষেই, বলতে না বলতে দীপক মাত্র চেঞ্জে নেমেছেন ডিবক্সের সামনে, কিন্তু বল পেয়ে গেছেন, সুযোগ রয়েছে, বাড়িয়েছেন জুয়েলের জন্য, জুয়েল হ্যাট্রিক করতে পারবেন কিনা। শেষমেশ বলটা কিন্তু নিজের দখলে নিলেন, রাফেল অগস্ত আছেন ডিবক্সের ভেতরে, তাকে মার্ক করছেন সামনে থেকে, আবার থ্রু বাড়ানোর চেষ্টা, অনেক বল পেয়ে গেছেন, ক্লিয়ার করবেন তিনি এবং সেটা করেছেন মাইফ মারুফ হাসান। উত্তর বাড়িধারা লম্বা করে বাড়ানো হলো ডানে, উত্তর বাড়িধারা তারা কিন্তু নতুন একজন প্লেয়ারকে মাঠে ইন করিয়েছে। আমরা অফিসিয়াল চেঞ্জটা জানিয়ে দেবো আপনাদেরকে। রাফায়েল অগস্ত, আবাহনী লিমিটেড, ওয়ান্স এগেন আক্রমণে সাব, এবার কিন্তু নিশ্চিত কে করবেন গোলটা, সাব করবেন, এবং ফাইনালি সেটা করলেন কিন্তু কার্ভেন্স, তার হ্যাট্রিক। এবারকার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ 2020-21 সবচেয়ে বিগ মার্জিনে 7-0 এগিয়ে ঢাকা আবাহনী লিমিটেড। And this is the record in this Premier League. এর আগে বলেছিলাম যে বসুন্ধরা কিংস তারা এগিয়েছিল, এবং সেই সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাব 6-0 আরাম্বা ক্রীড়া সংঘের বিপক্ষে ছিল বসুন্ধরা কিংসের, এবং 6-0 ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই উত্তর বারিধারার বিপক্ষে। লুক এট দ্য এফোর্ট, সাদ দারুণ একটা বল বের করে দিয়েছিলেন, এবং শেষমেশ লাস্ট ফিনিশিং টাচটা কার্ভেন্স বেলফোর্টের জন্য খুবই সহজ। অ্যান্ড দিস ইজ দ্য হ্যাট্রিক ফর কার্ভেন্স বেলফোর্ট। এক্সেলেন্ট টিম গেম, এবং সাদ নিজেও চাইলে গোলটা করতে পারতেন, বাট তিনি দেখলেন যে বেলফোর্টকে হ্যাট্রিক করানোর যে সুযোগটা সেটা তিনি দিতে চান, এবং তিনি সেটা দিলেন। ভেরি গুড টিমমেট, বোঝাই যাচ্ছে নিজেদের মধ্যে ভালো কোয়ার্ডিনেশন বা সিনক্রোনাইজেশন। উত্তর বাড়িধারা সাইদ ওসমান ফজিলভ নাই, ইউসুফ বাম্বা নাই, মুস্তফা আব্দুল খালেক খারাবা নাই, একই সাথে নাই কিন্তু কচনেভ। এই চার ফরেন রিক্রুট ছাড়া দলটার অবস্থা কীরকম সেটা স্কোর লাইনের দিকে যদি আপনি তাকান মাহফুজ, তাহলে ক্লিয়ার হবেন। কারণ আগের ম্যাচে আমরা দেখেছি শেখ জামাল শেখ রাসেল কেসির বিপক্ষে 5-1 গোলের বড় ব্যবধানে হেরেছিল। দীপক মাঠে এসছেন সানডে চিজোবার জায়গায়, ঢুকে পড়ার চেষ্টা করেন সানডে চিজোবার জায়গায়, অবশ্য মাঠে এসেছিলেন সোহেল রানা নাম্বার 16, দীপক নাম্বার 24, হিয়ার ইজ সোহেল। এবং সেখান থেকে কিন্তু বল কেড়ে নেওয়ার একটা চেষ্টা ছিল, শেষমেশ নাসির বল পজিশন রিগেন করে আবারও সামনের দিকে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সোহেল। উত্তর বাড়িধারা সেখানে অনেক তার পায়ে বল, এবং রাইট প্ল্যাং দিয়ে আক্রমণে ঢোকার একটা চেষ্টা, জুয়েলকে কিন্তু বডিলি ব্লক করেছে, এবং শেষমেশ বল পজিশন আবারও রিগেন করেছে উত্তর বাড়িধারা, কিন্তু সেখান থেকে ভুল পাসে বল পেয়ে গেছে আবারও লিমিটেড সেন্টার আর্কে। সুমন রেজা তাকে অবশ্য কাটিয়ে মুহূর্তে বল পাঠিয়েছেন আরও একবার ওয়ালি ফয়সাল, খানিকক্ষণ আগে নেমেছেন দীপক, বল পেয়ে গেছেন ডিবক্সের ভেতরে, রাকিব তাকে ব্লক করছিলেন, শেষমেশ রাকিব ক্লিয়ার করেছেন, তবে কর্নার পাবে কিনা আপনি সেটাই দেখার বিষয়। ওয়ালি ফয়সাল বলটা যেভাবে পেয়েছিলেন এবং তাকে ট্যাকেল করার আগেই কিন্তু বলটাকে তিনি থ্রু বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে দীপক, কিন্তু দীপকের বলের যে কন্ট্রোল সেই কন্ট্রোলে কিন্তু বাদ সাধলেন সেখানে রাকিব, তবে কর্নারটা বাঁচাতে পারেননি। সো অপরচুনিটি আরও একটা, এবং সেখানে গেছেন রাফায়েল অগস্ত, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। একটা গোল আসলে রাফায়েল অগস্ত তিনি ডিজার্ভ করেন, এবং সেই গোলটা কখন আসবে, তিনি ক্রসটা ইন করিয়েছেন, ও বেলফোর্ট কার্ভেন্স, একটা ইন্টেলিজেন্ট মুভ তার কাছ থেকে, ব্যাক হেডার ছিল, ভালোই ছিল, বাট গোলকিপার মামুন আলিফ এবার ছিলেন তৈরি, যে কারণে কোনো বিপদ অন্ততপক্ষে এবার হয়নি। লো ক্রস, এবং নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াও ছিল, মাথাও ছুঁয়েছিলেন কার্ভেন্স বেলফোর্ড, মামুন আলিফের সাথে কিছুটা চ্যাটিং আমরা দেখলাম। আনহ্যাপি ডাগআউট মাস্ট বি ফর উত্তর বাড়িধারা। নয়ন মিয়া একটা ভুল পাস দিলেন, অনেক লম্বা সময় পরে যখন উত্তর বাড়িধারা বলের দখল পায় তারা কিন্তু দুটো তিনটা পাস রাইট হাতে কমপ্লিট করতে পারে না, এবং কিন্তু বল নিয়ে ঢুকে পড়েছেন শুভ, চমৎকার অবস্থা, ও ভিজা মাঠ, এবং শুভ জানেন দারুণ একটা মুভ ছিল তার কাছ থেকে, বাট পিছলা খেয়ে তিনি কিন্তু পড়ে গেলেন মাঠে, একটা সম্ভাবনাময় সূচনা মাঠে কিন্তু আছাড় খেয়ে পড়ল শুভর সাথে সাথে। এই মুহূর্তে রাফায়েল অগস্ত চমৎকারভাবে বলটা বের করে নিয়েছেন, বাট পানির কারণে ঠিক যেই
স্বাচ্ছন্দ্য থাকার কথা, সেটা হয়নি। কার্ভেন্স বেলফোর্ট তার চার নাম্বারটা হবে কিনা, হালিপুরা হবে, এবং ফাইনালি তিনি সুযোগটা পেয়েছিলেন বা পায়ে মামুন আলিফের দারুণ সেভ। ডান প্রান্তে ছিলেন কিন্তু আনমার্ক জুয়েল রানা, বাট জুয়েল রানার নাগালের সামান্য বাইরে হতে পারত জুয়েল রানার হ্যাট্রিকও। দারুণ একটা ভিশনারি পাস এক্সিলেন্টলি রিসিভ করেছিলেন বেলফোর্ট, এন্ড দেন বা পায়ে ছেড়েছিলেনও। ভালো গোলকিপিং মামুন আলিফের কাছ থেকে, আনলাকি জুয়েল রানা, তার হ্যাট্রিকটা হতে হতে হলো না। ইয়েস, বেলফোর্ট আসলে এগিয়ে গেলেন এই জায়গাতে। বেলফোর্ট আমরা দেখলাম যে আজকের এই ম্যাচে তিনটা গোল তিনি করেছেন, এবং 13-16 গোলস সেই মুহূর্তে কার্ভেন্স বেলফোর্টের নামের পাশে জুয়েলের সুযোগ রয়েছে হ্যাট্রিক করে লোকাল প্লেয়ারদের মধ্যে টপ স্কোরার হয়ে যাওয়ার। রাফায়েল অগস্ত আরও একবার বল বাড়িয়েছেন, এবার একটু লো ডাউন ক্লিয়ার করতে সমস্যা হয়নি পাপন সিংয়ের, বাট ওয়ান্স এগেইন ক্রস ইন, সেটাও হেড। আরও একবার কিন্তু বল দখলে রয়েছে মামুন, সেখানে বাড়িয়েছেন, এবং দীপক বল পেয়ে গেছেন টপডির সামনে, সেখানে বেলফোর্ট শেষমেশ অবশ্য বল নিজের দখলে রাখতে পারলেন না, কন্ট্রোলটা হারালেন বিকজ অফসাইড। অফসাইড এবং যে কারণে ফ্রি কিক। উত্তর বাড়িধারার বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, আবাহনী লিমিটেডের এক্সপিরিয়েন্স এই ক্যাম্পেইনার, তিনি মাঠে নেমেছেন। মামুন আলিফ আর এক মামুন লম্বা করে একটা ভলি করেছেন, এটা নয়নের, নাসিরুদ্দিন চৌধুরী, সুমন রেজার সাথে বল দখলে লড়াই, দীপক ব্যাক পাস করেছেন বালি ফয়সাল, রায়হান হাসানের জায়গায় মাঠে এসেছিলেন বালি, লেফট ব্যাক, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আবাহনীর সাবেক ক্যাপ্টেন। মুহূর্তে কিছুটা প্রেশার তৈরি হয়েছিল, বাট ক্লিয়ার করে দিয়েছেন। তুতুল বাদশা হ্যাট্রিকের সুযোগটা পাবেন কি না জুয়েল রানা, বাট গুড অ্যান্টিসিপেশন সেখানে আমরা দেখলাম মামুন আলিফের। কার্ভেন্স বেলফোর্ট একাই বল নিয়ে ঢোকার চেষ্টা করছেন, এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন, বা প্রান্তে ভালো কাটব্যাক হলে গোল হবে, জুয়েল রানা এখনও নিজের নিয়ন্ত্রণে, রাফায়েল অগস্ত বাট তার কাছ থেকে কেড়ে নিয়েছেন, খুব ভালোভাবেই সেটা করেছেন আমিনুল ইসলাম মিলন। আবার আমরা দেখছি কার্ভেন্স বেলফোর্ট স্কিলটা দেখালেন, স্পেস দিলেন বায়ে, এন্ড দেন ডান পায়ে এক্সিলেন্ট কাটব্যাক, জুয়েল বডিটা রিভার্সলি ওপেন ছিল, শহীদুল আলম সোহেল তার নিয়ন্ত্রণে। আবাহনী গোলকিপার, তিনি সম্ভবত অনন্ত যুগ পরে একটা বল হাত দিয়ে ধরতে পেরেছেন, কারণ বল আবাহনীর অর্ধে খুব কমই এসেছে এবং উত্তর বাড়িধারা সেই সুযোগটা তারা কমই করতে পেরেছে। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা এই মুহূর্তে ওয়ালি ফয়সালের হাতেই রয়েছে, লেফট ব্যাক, এবং বাড়িয়েছেন তিনি, দীপক এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, এবং দীপকের জন্যে সুযোগ ছিল, গোলপোস্ট কোথায়, দীপক কোথায়, শট কোথায়, আর বল কোথায়। ডেফিনেটলি তিনি যেটা আসলে হাতে দেখাচ্ছিলেন যে পাটা ঘুরে গেছে, এবং লুক অ্যাট দ্য এফোর্ট, শেষ মুহূর্তে বলটা নিয়ে তিনি যখন ঢুকলেন, এবং এই মাঠের কথা আমরা অনেকবারই বলছিলাম যে স্লিপারি, এবং যেভাবে আসলে রাখতে চেয়েছিলেন সেটা শেষ মোমেন্টে হয়নি। দ্য ইয়াং ম্যান আন্ডার প্রেশার, এই প্রেশারটা তিনি নিতে পারলেন না, ইয়াং প্রসপেক্ট বাংলাদেশ ফুটবলের দীপক, ওয়েট করতে পারতেন, স্পেস ছিল, আর একটু গ্রাউন্ড কভার করতে পারতেন। জুয়েল যেরকম মামুন আলিফকে পরাস্ত করে গোলটা করেছিলেন সেটা কিন্তু অনেক তাড়াহুড়া করলেন না, তো তড়ি ঘড়ির আসলে কোনো দরকারই ছিল না, নিজে যদি গোলটা না পার না, তার যদি কনফিডেন্সের ঘাটতি থাকতো। জুয়েল কিন্তু ডান প্রান্ত দিয়ে ভালো একটা রান অলরেডি মেক করে রেখেছিলেন, তার জন্য একটা সেট আপ হতে পারতো। তবে ইয়াং বলছি বারেবার যে এইরকম সিচুয়েশনে সাধারণত এক্সপিরিয়েন্স দরকার পড়ে, সে এক্সপিরিয়েন্সটা তার নেই, সময়ের সাথে সাথে পরিণত তিনি হবেন, এবং এরকম ওকেশনে নিশ্চিতভাবেই পোস্টার দেখা তিনি পাবেন। আবার আমরা বারবারই দেখছি যে তাকে পেছন থেকে ফাউল করেছিলেন নয়ন মিয়া, যে কারণে ফ্রি কিক আবাহনী লিমিটেডের সাদ ঠুকছিলেন ডান প্রান্ত দিয়ে, তিনি পাননি পাপন সিং। বালি ফয়সাল ডিসপোজেসড, এই মুহূর্তে শুভ বাড়িয়েছেন সামনে, সেখানে কিন্তু ফাউল হলো ডি বক্সের সামান্য ওপরে, এজ অফ দি ডিবক্স, এবং ওয়ালি ফয়সালকে ইয়েলো কার্ডটা দেখিয়েছেন ক্যাপ্টেন্সিন আর্মব্যান্ড, যেহেতু সোহেলকে তুলে নেওয়া হয়েছে, সোহেল রানাকে, সিনিয়র ক্যাম্পেইনার এবং এক্স ক্যাপ্টেন। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন একটা টাসল হয়ে গেছে সেখানে, ওয়ালি ফয়সাল এবং সুমন রেজা ছিলেন দুজনেই কিন্তু স্লাইড করছিলেন বিকজ বলের দখলটা দুজনেরই প্রয়োজন ছিল, এবং সুমন রেজা তিনি চেয়েছিলেন এই জায়গা থেকে বলটা নিয়ে আসলে ঢুকে যেতে, বাট ওয়ালি ফয়সাল তার কাজটা কি এই জায়গাতে সেটাই তিনি আসলে করতে চেয়েছেন, এবং একটা ফাউল কনসিড করলেন একটা ভালো জায়গায়। উত্তর বাড়িধারা বল পেয়েছে লাস্ট 10 মিনিটসের খেলা যখন চলছে, অন্তত একটা গোল তারা এখান থেকে শোধ করতে পারবে কিনা, নাকি সেটা 7-0 কিংবা 8-0 হয়ে যাবে। দলের মেইন সেন্টার ব্যাক মাসি সাইঘানি আফগান, তাকে দেখছিলাম, এবং কাজী নজরুল ইসলাম আবাহনীর সাবেক স্টপার,
এবং সাবেক ক্যাপ্টেন কাজী নজরুল ইসলাম এই মুহূর্তে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছেন মারিও লেমোসের সাথে। আবাহনী নিবেদিত প্রাণ মারিও কাজী নজরুল ইসলাম ব্যাকলাইন এবং পেছনে গিয়ে শুয়ে পড়ছিলেন সাদউদ্দিন ইমন, আরও একজন নতুন ফুটবলার মাঠে এসেছেন এবং লক্ষ্যভ্রষ্ট, দুর্বল, কোনো ভিশন ছিল না সুমন রেজার এই শটে, সুতরাং মিনিমাম লেভেলের কোনো অস্বস্তিতে পড়তে হয়নি আবাহনীর ব্যাকলাইনকে। ইনফ্যাক্ট গোলকিপার শহীদুল আলম সোহেলকেও কোনো ধরনের পরীক্ষার মধ্যেই পড়তে হয়নি। মাঠে যে কাদা পানি আছে সেটাতেই কিন্তু গড়াগড়ি খেতে হচ্ছে সব খেলোয়াড়দেরকে, কারো কিন্তু জার্সি কিংবা চেহারা অথবা শরীরের বিভিন্ন জায়গাতে সেই কাদা পানিটা ভরছে এবং সেটা নিয়ে খেলতে হচ্ছে। অনেক সময় মুখ ঝাড়তেও দেখছি আমরা, মুখেও ঢুকে যাচ্ছে, কিছুটা অস্বস্তির খেলোয়াড়দের জন্য সেটা তো অবশ্যই। সেন্টার সার্কেলে সেখান থেকে অবশ্য সোহেল লম্বা করে একটা কিক নিয়েছেন, আমিনুল ইসলাম হেডে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা, শেষমেশ আরও একবার মামুনুলকে আমরা দেখলাম। সেন্টার আর্ক থেকে সুমন রেজা বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন, নাসির ইঙ্গিত দিচ্ছেন সাব তুই ট্যাকল কর, এবং সেখানে তাকে ফাঁকি দিয়ে মারুফ চেষ্টা করছিলেন বল নিয়ে ঢোকার জন্য। ওয়ান সেকেন্ড সুমন রেজা বাড়িয়েছেন একটা ক্রসিং করার চেষ্টা, শেষমেশ অবশ্য টুটুল বাদশা তিনি ক্লিয়ার করলেন, পুরোপুরি ক্লিয়ার এখনও হয়নি, সুযোগ ছিল বাট এই জায়গা থেকে আক্রমণটা আর গোছানো হয়নি। দূর থেকে যেই লেথার্জিক শটটা নিয়েছেন এই শটের অন্তত কোনো ভবিষ্যৎ নাই, এবং গোলরক্ষক শহীদুল আলম সোহেল তাকেও কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল এবং তার জায়গায় সুলতান আহমেদ শাকিল নাম্বার 18 সুলতান আহমেদ শাকিলকেও নামানো হয়েছে। আসলে বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন সময়ে এর মধ্যে আক্রমণে উত্তর বাড়িধারা, একটা গোল অন্তত পক্ষে শোধ দিতে চায় তারা। সুমন রেজা টুটুল বাদশা আছেন তৈরি, কড়া মার্কিং দেখেছিলেন সুমন রেজাকে, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে তিনিও কিন্তু ক্লিয়ার করেছেন, তবে এখনও বিপদ কেটে যায়নি। মারুফ হাসান তার নিয়ন্ত্রণে আছে, ডানে ছেড়েছেন রাকিব সরকার, উইং চেঞ্জ করেছেন, হেড হতে পারে সুমন রেজার, দুর্বল, শাকিলের জন্য খুবই সিম্পল সলিউশন। 87 মিনিটের খেলা চলছে, রেগুলেশন টাইমের মিনিট তিনেক, 3.5 মিনিটের মতো, সাথে যদি আরও 4 মিনিটের এক্সট্রা টাইম আমরা যোগ করি সেক্ষেত্রে সর্বোচ্চ 7-7.5 মিনিটের মতো খেলা এখনও বাকি আছে। একমাত্র শাকিলই সম্ভবত জার্সিটাকে একদম ঠিকঠাক রেখে, একদমই নতুন রেখে তিনি হয়তো বা মাঠ ছাড়তে পারবেন। অফসাইডের ফাঁদে পড়ে গেলেন জুয়েল, একটা রান নিয়েছিলেন, রেগুলেশন টাইমের 4 মিনিটের মতো সময় বাকি রয়েছে, তার মাথায় আছে যে তার একটা হ্যাটট্রিক চান্স আছে কিংবা এই সিজনের লোকাল প্লেয়ারদের টপ স্কোরার হওয়ার সুযোগ আছে। এবং এই ম্যাচে যেহেতু উত্তর বাড়িধারাকে জেকে ধরেছে, সো মেন্টালি তার ইতিমধ্যেই বক ডাউন এবং শোল্ডারও ডাউন হয়ে গেছে, সো এই সুযোগটা কেন নিতে চাইবে না, এবং সেটারই খেসারত আমরা কিন্তু দেখছি যে 7-0। রাইট, মারিও লেমোস তিনি তার টিমকে টেকনিক্যাল এরিয়া থেকে অ্যাডভাইস দিয়েই যাচ্ছেন, এবং মোহাম্মদ সোহেল রানা সেখান থেকে, মামুনুল ইসলাম মামুন, জুয়েল রানার জন্য একটা বল, তার হ্যাট্রিকটা হবে কি না, ফাইনালি চমৎকারভাবে সেটাকে ক্লিয়ার করেছেন রাকিব সরকার, ঠিক সময় তো নিচে নেমেছেনই, জুয়েলকে থামিয়েছেন বা ঠেকিয়েছেন, একই সাথে কার্ভেন্স বেলফোর্ড কাছাকাছি ছিলেন এবং দেখেন ফাইনালি গিয়ে জুয়েলকে, ও তিনি কিন্তু জুয়েলকে ব্যাক ট্যাকেলে, কিছুটা ফাউল কি না, বাট রেফারি সাইমন হাসান তিনি বলেছেন যে ইট ওয়াজ আ ফেয়ার ট্যাকল, দ্যাটস ওয়াই কর্নার কি, সেট পিস থেকে জুয়েলের হ্যাট্রিক হবে, কার্ভেন্স বেলফোর্ড কি 4 গোল করতে পারবেন, কি হবে আসলে, নাকি আরও একটা কর্নার কিক নিষ্ফলাই থেকে যাবে। বলটাকে লো ডাউন রাখতে চান সে ধরনের একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন এবং হেডে বলটাকে ক্লিয়ার করে ফেলেছেন। রিবাউন্ডে মামুনুল একটা কিক নিয়েছিলেন বাট সেটাও শেষমেশ চলে গেছে বাইরের বাইরে। মাস্ট বি হ্যাপি মারিও লেমোস, হ্যালো, কোনো সন্দেহ নেই মারিও লেমোস আস্তে আস্তে তার দলকে কিন্তু রাইট শেপে ফেরাতে তিনি পেরেছেন, ইনফ্যাক্ট দলও ফিরেছে। রাফেল গোস্তো ওয়ান্স অ্যাগেন মনের হেড, সেখান থেকে শুভ বাড়িয়ে দিয়েছেন সামনে, বাট সাদা জার্সির কেউ নেই, আছেন ওয়ালি ফয়সাল লেফট ব্যাক আবাহনী লিমিটেডের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এখনও পর্যন্ত ওয়ালি ফুটবলটা খেলছেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ওয়ালির সমবয়সীরা আরও অনেক আগেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন মাঝমাঠে, পাপন সিং, জিন্টু, রাকিব সরকার উইং চেঞ্জ করেছেন আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম, বাট রাফায়েল গস্ত ডান প্রান্ত দিয়ে এক্সিলেন্ট মুভ, খুব কুইক কাউন্টারে যাওয়ার সাদ ছিলেন সেখানে, রাফায়েল গস্ত এবং সাদ এই দুটাই কনফিউজিং,
ওয়ান্স এগেইন সাদউদ্দিন একটা ভালো বল বাড়িয়েছেন জুয়েল রানার জন্য, এবং রেফারি বলেছেন প্লে অন। জুয়েল শটটা নিয়েছেন, ডিফ্লেক্টেড, সেটআপ দিয়েছেন, এবং কার্ভেন্স বেলফোর্ড, হালিপুরা হলো কার্ভেন্স বেলফোর্ডের। 8-0 গোলে এগিয়ে গেল আবাহনী লিমিটেড। জুয়েল রানা হ্যাট্রিকের সুযোগটা তিনি প্রথম পেয়েছিলেন, ব্লক হয়েছে সুমন রেজার কাছ থেকে, দেন জুয়েল হি ইজ ওয়েটিং অ্যান্ড দেন বলটাকে কিন্তু চমৎকার সেটআপে ছাড়লেন আনমার্ক কার্ভেন্স বেলফোর্ড, তার হেডার, এবং শুয়ে পড়ে তিনি কিন্তু অনেকটা ফ্লাইং জেটের মতন করে তার দুটা হাতকে ছড়িয়ে রাখলেন। দিস ইজ নাম্বার 4 তার এবারকার প্রিমিয়ার লিগের, এই ম্যাচ পর্যন্ত নাম্বার 15। তার ওপরে একটা গোল আছে শুধু রাউল অস্কার বেসেরার, বেসেরার গোল নাম্বার 16টা তিনি গোল করেছেন। তার উপরে আছেন পা ওমর জবে, রবসন রবিনিও, এবং জন কোহলি। জন কোহলির গোল হচ্ছে 18টা, সাইফ স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান জন কোহলি। বেলফোর্ড নাম্বার 4, 90 মিনিটের রেগুলেশন টাইমের খেলা শেষে 3 মিনিটের এডিশনাল টাইম। জুয়েল রানা বলবো কিছুটা আনলাকি এখনও পর্যন্ত, ডিজার্ভ করেন হ্যাট্রিকটা আজকে, ঠিক যেরকম ইম্প্যাক্ট তিনি তৈরি করেছেন, যেভাবে অ্যাটাকে গেছেন, এবং ঠিক যতগুলো সুযোগ তিনি হাতছাড়া করেছেন সেগুলোকেও যদি ক্যাপিটালাইজ করতে পারতেন মেবি তার গোল হয়ে যেত 5টা কি 6টা। ইয়েস অ্যাবসলিউটলি, সেটাই বলতে চাচ্ছিলাম যে তিনি হ্যাট্রিক করতে পারেননি, বাট যেগুলো চান্স মিস করেছেন সেগুলো কাজে লাগালে হয়তো বা 5টা তো অন্তত তার নামের পাশে থাকতো। এই লং রেঞ্জের একটা শট, সান্তনার একটা গোল মারুফের কাছ থেকে হতে পারতো, সবসময় তিনি উইং ধরে বলটাকে বানিয়ে দিয়েছেন, এবার আর তর্ষ হইল না। এবার চিন্তা করলেন যে না, যা আছে কপালে নিজে একটা শট নিয়ে দেখি কি হয়, অ্যান্ড ইট ওয়াজ গুড। শুধুমাত্র অন টার্গেট যদি রাখতে পারতেন তাহলে হয়তো একটা রেজাল্ট আসতে পারত। সবচাইতে বড় সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে তিনি টুটুল বাদশাকে ঠিক যেভাবে পরাস্ত করেছেন এবং তাকে যেভাবে আসলে ঘোল খাইয়েছেন। সুলতান মাহমুদ শাকিল খুবই ভালো গোলকিপিং করেছেন এই ওকেশনে, বলটাকে কর্নার করে দিয়ে তিনি শটটাকে ঠেকিয়েছেন, একটা চমৎকার সেট আপ হয়েছে। বাট কার্ভেন্স বেলফোর্ড এই মুহূর্তে সেন্টার ব্যাক পজিশনে, রাফায়েলো গস্তো কুইক কাউন্টারে যেতে পারবে কিনা, পাপন সিং সবসময় লেগে থাকেন আঠার মতো। জুয়েল রানা ওপরে একাই পেয়ে গেছেন, বল দিয়েছেন কিন্তু রাফায়েলো গস্তোকে, বাট অগস্তো হোল্ড করলেন, প্রান্ত পরিবর্তন করে দিয়েছেন উদ্দেশ্য কার্ভেন্স বেলফোর্ড, তবে সেখানে মামুনুল ইসলাম মামুন পেয়েছেন। এই মুহূর্তে দীপক ঢুকে পড়েছেন ভেতরে, তার প্রথম গোলটা আসবে কিনা, বাপ্পা, এবং ও অল্পের জন্য নিয়ার পোস্টে লাগলো গিয়ে, আনলাকি দীপক, আনলাকি আবাহনী লিমিটেড। মেবি এটা হতে পারতো 9-0, বাট দীপক এর আগে একটা দারুণ সুযোগ মিস করেছিলেন, ভালো পেস কিন্তু, এবং ট্রিবলটা করেছেন দারুণ, ফার পোস্টে সম্পূর্ণভাবে পরাস্ত করেছিলেন মামুন আলিফকে। মামুন আলিফ একদম দাঁড়িয়েছিলেন, আনমুভ, নড়াচড়ার সুযোগ দেননি দীপক, অল্পের জন্য, তার কপালটা আসলে খারাপ। ওয়ালির একটা স্লাইডিং ট্যাকল, সুমন রেজা সামনে বাড়িয়েছেন, বাট এবার কিন্তু নাসির ঠিক সময় বেরিয়ে এসেছেন সেন্টার ব্যাক আবাহনী লিমিটেডের। টুটুল বাদশাও কাছাকাছি আছেন, সোহেল রানা, তবে ঝিন্টু ম্যাচড করেছেন মারুফ হোসেন। একটা গোল, সান্তনার একটা গোল পাবে কিনা উত্তর বাড়িধারা, সুযোগটা কিন্তু এই মুহূর্তে কম। শুভ না, নয়ন আছেন সেখানে, শুভই আছেন আসলে। ফাইনালি একটু ব্যাকপাস করে দেওয়া হয়েছে, সেখান থেকে বলের দখলে দীপক, জুয়েল রানা ওয়ান টাচে বলটাকে সামনে বাড়িয়েছিলেন, হয়তো চিন্তা করেছিলেন দীপক জায়গা নিতে পারবেন, তবে পারফেক্টলি এক্সিকিউটেড পাস এটা নয়, যে কারণে দীপক ধরতে পারেননি, মামুন আলিফ ধরেছিলেন। সুমন রেজা বাড়ালেন সামনে, সুলতান মাহমুদ শাকিল কড়া নজর রাখলেন বলের উপরে, যেতে দিলেন তাকে বাই লাইনের বাইরে, এবং 93 মিনিটে এই মুহূর্তে কয়েকটা সেকেন্ড মেবি এটা শেষ অ্যাকশন, এবং সুলতান মাহমুদ শাকিল তিনি কিন্তু বলটাকে ছেড়ে দিয়েছেন। তার মানে এই ম্যাচে আবাহনী লিমিটেড তাদের একচ্ছত্র আধিপত্য, শুরুটা করেছিলেন রাফায়েলো গস্তো, সেখানে স্পট কিকে একটা ক্লিনিক্যাল ফিনিশ, 1-0 গোলের লিড হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেকেন্ড আরও একটা স্পট কিক, তার মানে আরও একটা পেনাল্টি, সেখান থেকে কার্ভেন্স বেলফোর্ড শুরু করেছিলেন তার গোল ফেস্টের। 2-0 গোলে এগিয়ে গেল, বা এগিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে যেখানে রাফায়েল অগস্তোর একটা কর্নার কিক, অ্যান্ড দেন আনমার্ক সানডে চিজোবার একটা ক্লিনিক্যাল হেডার, সেখান থেকে হলো 3-0। পরবর্তীতে আরও 4টা গোল হয়েছে, যেখানে সেট আপ দিয়েছিলেন রাফায়েল অগস্তো, এবং একটা ছোট্ট ব্যাক টাচ, দেন প্রথম গোলটা করলেন তার নিজের জুয়েল রানা, 5-0 হয়ে গেল।
পরবর্তীতে আরও দুটো গোল হয়েছে, তার আরেকটা আমরা দেখব জুয়েল রানার মানে এক্সট্রাঅর্ডিনারি পেস, সেখান থেকে ব্রিলিয়ান্ট একটা ফিনিশ, গোলকিপারকে কাটিয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন, 6-0 হলো। এবং সবশেষ গোলটা করলেন আরও একবার, সেটা কিন্তু করেছিলেন কার্ভেস বেলফোর্ড, গোলকিপার মামুন আলিফ ক্লিয়ার করতে পারেনি, ব্লান্ডার করেছিলেন, দেন সেই সুযোগটাকে এত চমৎকারভাবে কাজে লাগিয়েছেন। এই 7 গোলের মধ্যে সবচাইতে সুন্দর গোল, নিজের হালিও পুরা করেছিলেন এবং দলকে তো 7-0 গোলে এগিয়ে নেওয়ার কাজটা আমরা যেটা বললাম যে তার হ্যাট্রিক হলো, অ্যান্ড দেন একদম শেষ মুহূর্তে একটা হালকা টাচে নিজের 4 নম্বরটা পুরা করেছেন, দলকে এগিয়ে নিয়েছেন 7-0 গোলে। এবারকার বিপিএলের বিগ মার্জিন উইন, আবাহনী লিমিটেডের উত্তর বারিধারার বিপক্ষে, বারিধারা এর আগেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরেছিল 6-0 গোলে, ও 8-0 রাইট 8-0 গোলে আবাহনীর সবচেয়ে বিগেস্ট ভিক্টরি। ইয়েস অ্যাবসলিউটলি। এবং 4টা বেলফোর্টের কাছ থেকে, 2টা জুয়েলের কাছ থেকে, সানডে চিজোবা তিনি করেছেন একটা এবং রাফায়েল অগুস্তো তার কাছ থেকে একটা, যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এই হচ্ছে ফুল টাইম স্কোর কার্ড, টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ, আমানে লিমিটেড 8, উত্তর বারিধারা 0। আগামীকাল ম্যাচ রয়েছে, সেই ম্যাচের উপভোগ করার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, চারপাশকে ভালো রাখুন।